আলোচনা হলো, কথা পাঠাচ্ছে এবং কাল দিচ্ছে আমাদের সন্ধ্যাবেলায় আলোচনা চর্চা। দেখো, তোমরা হয়তো যে স্থানে যারা আসছো, তোমরা বাকি কি হচ্ছে জানো না, কিন্তু যারা দুপুরে ছিল রাত্রে আসেনি, রাত্রেও খুব অভাবনীয় খুব ভালো হয়েছে। যারা ছিলেন দুটোই দেখে যেতে বুঝেছেন কি জিনিসটা কালকে রাত্রে হয়েছে, যে আলোচনাটা মানে খুবই মানুষ প্রস্তি যারা রাত্রে ছিলেন দেখেছেন। আবার যারা দুপুরে যাননি কথাতে পারে, তারা এখানে তো একজনও নাই কি কথা সেটা বঞ্চিত হচ্ছেন। তো যাক, যারা কথাতে পাঠিয়ে গেছিল তারা শুনেছে, মানে হাসি ভাষাকের মধ্যে অনেক গম্ভীর কথা বেরোচ্ছে সংসারে, যেগুলো কিন্তু এগুলো খুব মূল্যবান, নালে কষ্ট করে নেশাতে আসতো না। আছে কিছু মাল আসছে, সে গুরুদেবই করাচ্ছেন, দরকার ছিল এই সময়তে প্রত্যেকের জীবনে প্রতিটি পালন করার জন্য সেটা একান্ত দরকারি। কারণ আমাদের বুদ্ধি নাই যে আমরা কিছু করে খাটাবো, কিন্তু পরপূজ্যপাদ মহারাজ বা পরম্পরাগত মহারাজরা খুলে গেছেন, সেটি আমরা আলোচনার জন্য নিয়ে আসছি। তো আজকে সেরূপ কথা আমরা সেরূপ আজকের দিনে বসেছি, 4 জানুয়ারি পরপূজ্যপাদ শ্রীমৎস্বামী তৎসন্দমাজে এক উল্লেখ নিয়ে পত্র, গীতার থেকে 39 পত্র আর পেজ হচ্ছে 44। তোমরা পত্র হচ্ছে নামবে, ভালো লাগবে যদি সঙ্গে রাখতে পারো, এগুলো তো যে পাঠের মতন হচ্ছে। তো নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তয়ে, তো এখানে নম শব্দে আমি বারবার বলেছি, আমাদের যা কিছু জীবনের অহংকারকে নাশ করার জন্য, তার সঙ্গে একাকার করার জন্য, নিজেকে তদ্গত হওয়ার জন্য আমরা কি করি, নম শব্দের ইউজ করি, মানে তোমাকে প্রণিপাত করছি, তোমাকে নমনা করছি, মানে আমি তোমাকে শ্রদ্ধা জানাচ্ছি, মানে কি তোমার জিনিসটা যেন আমার মধ্যে আসে। বিভিন্ন দিক দিয়ে নমস্কারের অনেক তত্ত্ব আছে। সেই নম শিবায় গুরুবে, গুরুদেব কিরম, শিব স্বরূপ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি শিব সাক্ষাৎ শুভ। যেখানে গুরু সেখানে অশুভ হতে পারে না, ওই জন্য জয়গুরু বলে সেখানে অশুভকে কাটাবো জন্য বলি। যেমনি আমরা আচমন করি না, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, এদের মুখে যেসব কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, সেটা কি আমাদের মধ্যে মুখের মধ্যে অনেক অশুদ্ধি এসে যায়, সেই জন্য মুখ শুদ্ধি করি। তেমনি যদি বিজেত বৃত্তি বিজেত কথা মুখ থেকে বেরোচ্ছে, জয়গুরু বলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং নম শিবায় শিবস্বরূপ, গুরুকে প্রণাম জানিয়ে। তো গুরু কীরকম, কাকে কীরকম প্রণাম করি, স্থূলধারী গুরুকে, আমরা সাধারণত ফটোর মধ্যে দেখছি তার টুপি পরা, তার দাড়ি চুল, এই ধরনের ভেদ করি আমরা গুরুর মধ্যে। এটা হচ্ছে জাগতিক দৃষ্টি, গুরুর যে আকৃতি যেটা, ওটা জাগতিক দৃষ্টি। এটা একটা সময়বোধ হচ্ছে প্রয়োজন আছে, তারপরে কিন্তু যত তুমি উপরে উঠবে তখন আর প্রয়োজন নাই। কারণ তোমার মধ্যে ভিতরে যিনি বসে আছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ, তিনি গুরু, তিনি ব্রহ্মরূপে বর্তমান অতীত ভবিষ্যৎ সবসময় থাকছে। যে স্থূল শরীর বলো, তার স্থূল শরীর নাই, তার জন্য এখন আমাদের মণ্ডলীর অবস্থা কি, আর আমাদের গুরুদেব নাই, উনি যা সুন্দর বলতেন, আর আমাদের গুরু নাই, উনি এমনি করতেন, আরে এখন কি আজকালকার সেই সেদিন ইয়ে কি ওর বলবে, এই যে তত্ত্বগুলো করতে গেছে, নিজের গুরুকে জাগাচ্ছি আমরা, আমাদের অন্ধকারকে, গুরু মানে কি জানো, অন্ধকারটাকে হাঁটাচ্ছি, আমার অন্ধকারটা হাঁটাচ্ছি মানে গুরুকে খাড়া করছি, আমার মধ্যে খাড়া করছি। সেটা হচ্ছে কি, যেমনি চমকপাত স্পার্ক লাইটটা দিয়ে আগুনটা চালায় না, পেট্রোল আছে, পেট্রোলটা এমনি জ্বলবে, সারা জীবন জ্বলবে না, কিন্তু যদি সত্যি তুমি শুদ্ধ পেট্রোল হও, আগুনের দরকার আছে কিনা, সে আগুনটা জ্বালাবার জন্য আমরা বসেছি এখানে, গুরু এসছেন তার জন্য। ভিতরে আমি বলছেন না ভিজে দেশলাই জ্বলবে কি করে, ঠাকুর বলছেন আজকে সেই নিজেকে জাগাবার জন্য, নিজেকে যদি যার ভিতরে সত্যি ইনফ্লুয়েবল যেমনি আসে না, হয়ে থাকে, যদি থাকে আমার ভিতরে খুব জ্বলন শক্তি সম্পন্ন, সে একটুতেই পেয়ে চলে যাবে জ্বলবে, আর যার মধ্যে কিছু ইয়ে নাই তো কি করে বলো, তখন তো কিছুই জ্বলছে না, বারুদ তো ভিজে আছে, হচ্ছে হচ্ছে না, তখন দোষ দিচ্ছে কি, দুধ দেশলাইটা ইয়ে, তা নয় আগুন আসছে কিন্তু ভিজে দেশলাই। তো সেই জন্য আমাদের কী করতে হবে, সবসময় বারুদ একদম হয়ে থাকতে হবে, বারুদ মানে কি সবসময় ওয়ার্ম আপ, খেলাশোনা খেলছি খেলে যেত, তেমনি কি খেলাটাকে গরম করে রাখে, তেমনি সবসময় ওয়ার্ম আপ করতে হবে। ঠাকুর বলছে না যে যখন জ্ঞানাগ্দি জ্বলবে পরপর করে সব কলা গাছ পর্যন্ত জ্বালিয়ে দেয়, ভিজে কলা গাছ তাও দাঁড়িয়ে যায়। তো আমাদেরকে সেই ধরনের করার জন্যই আজকে এখানে সমাবেত হয়েছে। এখানে কোনো আলাদা বক্তা আলাদা প্রিয়ে বসছেন, প্রবচন দিতে অমুক এসছেন, দীক্ষা দিতে, একদম নয় সেটা। যে যদি ভেবে কেউ বসে থাকে, সে এক ফোঁটা সে এগোয়নি, বুঝতে হবে যে জাগতিক অহমকে নিয়ে তার রাখবারই উচিত নয়, এখানে বসার অধিকার নেই তার। যেমনি যার কামগন্ধহীন না হলে রাসের জায়গায় যোগের অধিকারী নেই তার বসা, জানো তুমি, বলছে একমাত্র পৃথিবীর একটা জায়গায় কামগন্ধ রাস মেলা যেন হয়, তেমনি এই আসনে বসে যে বসছে তার মধ্যে যদি এতটুকু অহংকার থাকে, তার বসবার অধিকার নেই জায়গাটাতে। এটা হচ্ছে কি গুরু পরম্পরার জিনিসগুলো, তত্ত্বগুলো যে আগ্রীতে যে জ্বল করে জ্বলছে, সেই জ্বলতে হয় কি সুন্দর, তাই তো তখন নিজেকেও জ্বালাবার জন্য একটা দৃষ্টান্ত, একটা আদর্শ, একটা দৃষ্টান্ত অর্থে চৈতন্য ইয়েতে। আরেকটা হচ্ছে কি, আমাদের একটাই উদ্দেশ্য কি, আমার দুঃখের নিবৃত্তি কী করে হবে, এইটার জন্য আসা। তো যে যতটা করছে তার দুঃখের নিবৃত্তি ততটা হচ্ছে, তো তার জন্য কি যতটা পরমন্ধ ঢুকছে ততটা আমার অভাব যতটা মিটছে, মানে যতটা টাকা ঢুকছে,
আমার যদি পুরো টাকা যতটা টাকা ঢুকে গেল তো আমার অভাব নাই, ঠিক কিনা? যত টাকা তার সাফিসিয়েন্ট আলো, তাতে আমার কি সাফিসিয়েন্ট আলো নেই? আমার কি অন্ধকার আছে? তো অন্ধকারটা কাটাবো যে কী করতে হবে? সাফিসিয়েন্ট আলো ঢুকাতে হবে। যখন খুব আলো ঢুকলো তো অন্ধকার নাই, আবার তুমি আলো কমিয়ে দাও অন্ধকার গেল। কিন্তু তোমার ভিতরে অন্ধকার দুঃখ জ্বালা জানতো নাকি? এটা অন্ধকার, যেই তুমি আলো ঢুকাবে তো অন্ধকার চলে যাবে। তেমনি যখন তুমি অত্যন্ত দুঃখের নিবৃত্তি কখন হবে, যখন পরম অন্ধকার ঢুকাবে সোজা। ঢাকপেটা আমার নয়, ভক্তর জন্য আর একটা অহংকার কিছু আমি আলোটা করছি তা না, অন্ধকার যার হেঁটেছে মানে তার নিজের উপকার হয়েছে, তার ভিতরে তিনি বিরাজ করছেন, তখন নিয়ম হচ্ছে অটোমেটিকলি তোমার ভিতরে অন্ধকারটা চলে গেছে। তেমনি আমাদের ভিতরে আমরা ওই করেছি সে করেছি কত হয়েছে খেয়ে নিচ্ছি ওটা বড় নয়, এদিকে ভিতর ভিতরে কষ্টতে জ্বলে পড়ে মরছি, এদিকে হচ্ছে আমরা এই পেয়েছি তেমনি, তার দুটো কী করে হলো? তাহলে তুমি কিছুই পাইনি গুরুদেব থেকে আমরা। অর্থাৎ আত্যন্তিক দুঃখের নিবৃত্তির জন্য পরমাদের পেয়েছি, তেমনি তাই ঠিক করেছি, গুরুদেবকে নিজে কাজে লাগিয়েছে, জীবনের একদম আনন্দের স্ফূর্তি আছে। সাংসারিক তো জাগতিক বারবার মহারাজ বলছেন, কত পত্র বলছেন সব জায়গাতে বলেছেন, কত আর শিক্ষা দেবেন যে তোমাদেরকে বলেছে ধন দৌলতে কত লেখা আছে, টাকা কড়িয়ে ধন দৌলত হবে, বিয়ে জমের ভালো ভালো জামাই আসবে, ভালো ভালো বউ আসবে, ভালো বিরাট চারতলা বিল্ডিং হবে, চারটা মারুতি কার হবে, ফ্যাক্টরি হবে, মালিক হবে, সারা জীবন যৌবন হবে, সারা জীবন ভোগ করে, কোথাও লেখা আছে পত্রের মধ্যে? উনি দীক্ষা সেখানে কানে কানে বলেছিলেন এগুলো তো, সেটাই তো আশা করে বসে আছি আমরা, গুরুদেবের কৃপাতে আমার যেন ঠিক চলছে সংসারটা। লে বাবা কি সংসার চলতে জানি কি চলছে, গুরুদেবের কৃপাতে আমার আজকাল কোনো অসুবিধা নেই, জল জল করছে। আর যেইটা চলে গেলো কি করলেন গুরুদেব, দীক্ষা নিয়ে কি হলো আমার? এই তো আমার এই স্বামী চলে গেলো, আমার ছেলে চলে গেলো, বউ চলে গেলো, কি হলো লাভ হলো? খালি খারাপই আছে, উনি আসছেন সাধু সন্ন্যাসী আসছেন, তারপর থেকে এই দীক্ষার পর থেকে এক একটা ঘটনাই ঘটছে। লে বাবা গুরুদেবের কন্ট্যাক্ট থাকে না, এই জন্য বলার তাৎপর্য যে কি আধ্যাত্মিকটা সবসময় তোমরা ভাব কি তোমাদের যতটা দীক্ষা নিয়েছো যতটা কি করেছো এর এই যে তুমি দুঃখের থেকে কত দূরে এটা দেখে তোমাকে সিমটন, এটা তোমার পরিবারকে দেখবো, তোমার ঘরকে দেখবো, হাজার দুঃখ আসতে ঠিক আছে কিন্তু ওই হতে হবে না। সে যত বড় জ্ঞানী তত বড় গুরুর আশীর্বাদ পেয়েছে, ওই জন্য যদি হয়তো তোমার নিজে তুমি বলি কি জানেন তো আমি পরীক্ষার ফেল করেছি, পরীক্ষার ফেল করেছি আমার 30 নম্বর, তুমি তুই পড়োনি তার প্রমাণ কিনা? যদি তোমার ভিতরে 20 নম্বর এসে 30 নম্বর পেয়েছো তুমি সবাইকে বলে বেড়াও, তারপরে তুমি তারপরে তুমি পড়োনি তার প্রমাণ। তোমার ভিতরে যদি এসছে তা হয়তো আগের জন্য যে দুঃখ এসছে, বা এই জন্য দুঃখ আছে তুমি ডাইজেস্ট করো ক্ষমতা, তোমার মধ্যে তুমি পাপ করেছো আগের জন্য, এই জন্য পাপ করছো আরও আসবে তোমার। অর্থাৎ দুঃখ 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 আর তা না, যখনই বলে তা যদি করেছি আগে যেন নিশ্চয়ই ভালো হয়েছে না, যদি তুমি ভালো করতে ভালো ফল পেতে তাহলে এই ধরনের হতো না তোমার, যদি দুঃখ হয়েছে তাহলে নিশ্চয়ই কিছু করেছো, দোষ কাউকে দিও না। ওই জন্য দুঃখ বিচার যদি খারাপ রেজাল্টের জন্য লোককে পরিবেশকে দেখায় না, ওই জন্য দুঃখ জ্বালা যন্ত্রণা করে ভগবানের উপর দেখো না, নিজেরা কিন্তু পজিটিভ কথা প্রাপ্ত হচ্ছে আগের জন্য যা করেছি, তো এটার জন্য ভালো হয় রেজাল্ট, পরিষ্কার হতে হয়তো করতে অপরিশুদ্ধ কথা বলছিস অসত্য ভালো লাগছে না, কিন্তু একদম কটাক্ষ ভালো কালকে খেলেছি, আজকে রান রেট আমার 100-তে 100 রান কি বেরোলো পেপারে, তো কালকে 0 রান করলে আজকে 100 বেরোবে পেপারে? কালকে যদি আমি 0 রান করতাম যেন অনেকে রান করতে আউট হয়ে যায়, তা আজকে 100 বেরোবে, তা আমার ভাগ্যটা কি? তাই তো আমি যা করেছিলাম তার ভাগ্যটা হচ্ছে। এখন যদি বলো ও কি সুন্দর পাচ্ছে কি সুন্দর, তুই করনি মহারাজ এমনি বলে দিতেন, সেদিকে বলছিলেন একজন যে বাবা আমি খুব চাকরি করছি এমনি পাচ্ছি না বলছে না, বা যোগ্যতা নেই তোমার, যোগ্যতা হলে ভালো হতো তো বসতে। হ্যাঁ এবার হচ্ছে অপচয় দুরুপচয় সেটা এক্সেপশন, তাও ভাগ্যটার জন্য হয় অনেক সময়, সেই জন্য সবসময় ভাববে যে নিজের যদি কোনো কিছু হচ্ছে সব নিজের প্রাপ্তির জন্য, অতএব যেটা না হয় তার জন্যই চেষ্টা করো যেন ভালো করে আমার আরও পরবর্তী জীবনটা শান্তিময় হয়। এই জন্য তো বসা, এই জন্য তো আসা, আমার যে ব্যাঙ্গালোর সাথে খুঁটি খাচ্ছি এবার এরপরে যদি আমার কী জমাচ্ছি আমি আগে জীবনের জন্য, আজকে যে তোমরা বসছো এই যে আসছো এটা হচ্ছে তোমাদের কাছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ছে, মাথার মধ্যে বিবেক ঢুকছে, এবং চলার পথে এই বিবেকগুলো ভীষণ কাজে লাগবে। যাক আমরা প্রসঙ্গেই হচ্ছে আলোচনা, এটা ক্ষেত্র তৈরি করার জন্য বাসা, অনেকে তো বিভিন্নভাবে আসে আবার তুলনা করে, এটা বিভিন্ন রকম সব সময় তা নয়, আমার নিজের অন্ধকার পরিষ্কার করার জন্য আমি আলোকে ঢোকাচ্ছি, এবার হ্যালোজন ঢোকাবো না গিয়ে ঢোকাবো যখন আমার ক্ষমতা যাই ঠাকুর করছেন, কিন্তু আমাকে আমার অন্ধকার পরিষ্কার করতে হবে, আমার প্রাণটাকে দূর করতে হবে। আর যা দিচ্ছেন ভগবান ভগবানের প্রসাদ, যদি সত্যি দেখতে না পারলে তাকে জীবনে তোমার কটা ছিল গুলো, তার আগে জন্য কে ছিল আমার ছেলে মেয়ের সংসার বুক কে ছিল, ছিল আরেকটা কার সঙ্গে ছিলাম, হয়তো আরেকটা কার সঙ্গে ছিলাম, তো সত্যি তো দেখতে গেলে তাই তো, এটা নিয়ে আমার আমার করছে আবার থাকবে পর জীবনে বলো, একটা কেউ থাকবে তুমি ছাড়া, তোমার জীবাত্মা ছাড়া কেউ থাকবে পর জীবনে? কেউ তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বর স্বামী স্ত্রী ছেলে মেয়ে কেউ থাকবে বলো না? যদি 50-40 বছর তো তাও আর 100 বছর পরে কেউ থাকবে, মরে যাওয়ার পরে কে থাকবে? তা আমার 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 তো থাকবে কে? গুরু ঈশ্বর ভগবান, তাকেই ভালোবাসো তাকেই ভালোবাসো, যেমন ধাই জন্য সকল ভালোবাসা তোর পুরো পরে, এটা সাত্তর বলছে না, একবার ভালোবাসা এসে গেলে তখন ভগবত জ্ঞানে তাকে স্বামীকে ভালোবাসো, ভগবান তার স্ত্রীকে ভালোবাসো, ভগবত জ্ঞানে ছেলে মেয়েকে ভালোবাসো, তাহলে আসক্তি আসবে না বন্ধের কারণ হবে না। তাজকে এই প্রসঙ্গে আমাদের নিজের এই চির বন্ধনেটা কাটাবার জন্যই বলছেন শিবাস পদেশ শ্রী গুরু পরম্পরায় সম্মিলিত সবার
স্বভাবভূত সুদীব্য সত্তারে তপানন্দে সুবিবেকুর উপনিষদ অভিবাদন বৈদিক মন্ত্র নমো নারায়ণ। তিনি সবার মধ্যে তিনি নারায়ণ দেখছেন। দেখো তিনি নিজেকে নারায়ণ হয়েছেন বলে সবার মধ্যে নারায়ণ দেখছেন। যার ভিতরে যা পরকে তাই দেখে, মানে সে বলেন ও এমনি তো বুঝে যায় লোকটা কীরকম। জগতে কোনো নিন্দা বেশি করবে না, বুঝি ওর ভিতরে ভিতরে খুব ভালো ইচ্ছা আছে যে চোর না সে ভালো চোরকে ধরতে পারে নিয়ম হচ্ছে। তো সেই তো উনি যেহেতু উনি নারায়ণ, আমাদের নারায়ণ দেখছেন সত্যি কথা। ওই জন্য এবার কি জনগণ হিতৈষিনী বেদম বেদামৃত বর্ষিনী কল্যাণী গীতাম মাতৃকা অভয়বাণীর এবার কতগুলো আলোচনা উনি করছেন যে আমাদের জনগণ হিতৈষিনী জগতে যিনি হিতৈষিনী একমাত্র কেবল তো গীতা, তাই জন্য তাকে মাতা বলছেন। বেদ অমৃত বর্ষিনী বেদের যে অমৃত বর্ষণ, অমৃত আমাকে মৃত্যুর থেকে আমাকে যিনি রক্ষা করেন, মৃত্যু থেকে অমৃত করেন, সেই বেদ অমৃত বর্ষিনী কল্যাণী গীতা মাতৃকার অভয়বাণী, গীতাই হচ্ছে আমাদের মাতা। প্রসঙ্গক্রমে আমাদের একজন স্বামী বিদ্যানজী মহারাজ কৈলাস বলেছিলেন যে আপল গীতা কো লাল কাপড়া বন্ধকে উসমে রাখ দেতে হ্যাঁ পূজা করতে, গীতা মাইয়া গীতা মাইয়া কুছ লোক লাগা দেতে হ্যাঁ। কবি কবি দেখতে কই যে মর যাতে তো গীতা দে দেতে হ্যাঁ, কুছ করে গীতা ছোলে দেখে বস স্পর্শ কর দেতে। গীতা কে ঐসে উপযোগ মত কিজিয়ে, গীতা কে অন্দর ক্যা হ্যাঁ উসকো পড়িয়ে সমঝিয়ে উসকো আপনাইয়ে, তব গীতা কা কুছ ফায়দা হোগা। তেমনি গীতা হচ্ছে কি আমাদের কি অমৃতকার অভয় বাণী দিচ্ছেন, অমৃত বর্ষিনী বর্ষণ করছেন। যেমনি আমাদের বর্ষা হয় না, বর্ষাতে আমাদের কী হয় ফসল ভালো হয় চাষবাস হয়, তেমনি এই অমৃত বর্ষা এটা যে অবগণ করবে তার জীবন ধন্য হয়ে যাবে। গীতাটাকে তোমরা সবসময় আমি বলেছি সবসময় তোমরা গীতাটাকে ধরে থাকবে, বলেছি অনেকবার আবার বলছি আমার বলবো গীতা পাঁচটা শ্লোক নাহলে পুরো শ্লোকটা এই অধ্যায়টা একবার ভালো করে পড়ে নেবে, পরপর পুরো গীতাটাকে পড়ে নাও, এক বছর শেষ করে আবার পড়ো, আবার সারা জীবন গীতাটাকে ধরে রাখো ব্যাস কাজে লাগবে। বলে যাচ্ছি মহারাজ বলেছেন মুখের বলছে মহারাজ বাবা ফেনা হয়ে গেলো কটা লোক করছে, তো আমাদেরও ফেনা হবে আমাদেরও শরীর যাবে, কিন্তু বলে যাবো শাসজিন বলতো আমাদের কাজ হচ্ছে। তারপরে গীতার একটা বাণী উনি আজকে আলোচনা করছেন, জনরোধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুদাপি বিজল্যতে, যাহারে লোভিয়া হ্যাঁ যাকে লাভ করে ভক্ত অন্য অন্য লাভ মানেন অধিকতর হয়, অন্য লাভ মানেন অধিকতর হয় যাতে আশ্চর্য না হয়ে দুঃখে দারুণ বিচলিত এটা হচ্ছে না, তিনি তিনি হচ্ছেন যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুরাবি বিচলিত, যে কোনো আসো সে বিচলিত হয়ে যায় না। জনলব্ধ হচ্ছে আপন লাভং মন্যতে দাধিগুং ততঃ যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুরাবি বিচলিত, এটার উনি কবিতা আকারে লিখেছেন, যাহারে লোভিয়া ভক্ত অন্য লাভ মানে না অধিক তত যাহাতে আশ্রিত না হয় দুঃখে দারুণেও বিচলিত। তো কল্যাণ পরাকাষ্ঠা সেই ভগবত প্রাপ্তির ভাগ্য ভাগ্য বক্তায় সে নিরতিশয় ইয়ত্তা মহতি সেই শুভ সম্ভাবনার অমোক আশ্বাস দিচ্ছেন স্বয়ং সত্যনারায়ণ মা বই ওই শিশি মা বে বই শশী আমারই পাবে, এটা উনি অভয়বাণী দিচ্ছেন। তারপরে আসছি ইতি প্রতিশ্রুতি মুখে প্রিয় ভক্তরে তৎসিদ্ধির সুগম সাধনার বিধান দিচ্ছেন সাক্ষাৎ ভগবান, যে মনমনা ভব মদ ভক্ত মদ যা জীবং নমস্করু এই কথাটা। তো উনি এর ব্যাখ্যা কি সুন্দর মহারাজের দিক দিয়ে গীতার ব্যাখ্যা, উনি তো পুরো গীতা লিখতে হবে সময় কম ছিল, উনি বলতেন তো বাবা সময় কোথায়। তারপরে গীতার যে ব্যাখ্যা আছে আমাদের শঙ্করাচার্যের ভাষ্য আছে, যারা পড়ার আগ্রহশীল তখন তাদেরকে সে ধরনের আরো ভালো বই বলবো পড়তে, কেননা প্রত্যেক জিনিসের মধ্যে ভাববে একটা এম এ ক্লাস কি পিএইচডি কি আরও যদি কিছু হয় সেটা গুরুর আশীর্বাদে প্রস্থান্ত যারা পাঠ নেয় তাদের কাছে এটাও বোধগম হয়ে থাকে। কিন্তু তোমাদের ছজের জন্য বলছি যে হয়তো এইটা পড়ো ওটা পড়ো, কিন্তু আদি শঙ্করাচার্যের ভাষ্য পড়তেই হয়, গীতা না বোঝা যাবে না। তারপরে আনন্দগিরিটি পড়তে হয়, তারপরে টিপ্পনী আরো সব বিভিন্ন মহাপুরুষ লিখেছেন, সেই জন্য হচ্ছে কি শঙ্কর ভাষ্যটা আমাদের বেস্ট, যারা পড়বেন মেথডিক্যালি তাদের জন্য শঙ্কর ভাষ্য বেস্ট। আমাদের এই উদ্বোধনের যে গীতা আছে তাতে কিন্তু শঙ্কর ভাষ্য আনন্দগিরিটিকে শর্টে দেওয়া আছে, খুব ভালো বইটা উদ্বোধনের যে লাল রঙের গীতা আছে উদ্বোধন লম্বা যেটা আছে সেটা আগে জগদীশ সন্দেহ আছে। তো যাক আপনারা মোবাইলটা কিন্তু যতটা আমি অফ করে দিচ্ছি লাগতেই পারে, এখন সাউন্ডটাকে অফ করে দেবেন খুব কম করে দেবেন বা ভাইব্রেশন রাখবেন, মাঝে মাঝে এর মধ্যে এসে যাচ্ছে তো আজকাল সব জায়গাতে একটু রেস্ট্রিক্টেড করছে, আমাদের মানা করছি না ভাইব্রেট রাখবেন বা সাউন্ডটা কম রাখবেন, পরে গিয়ে মানে আবার শুনে নেবেন জরুরি কথা আসতেই পারে। মনমনা ভব মন মনা হও ওরে বাপু অন্য মনস্ক না হয়ে অনন্য চিত্ত তুই চিত স্বরূপ আমাতেই অভেদ ভাবনায় অভিনিবিষ্ট কর মন তোর সতত্য সর্বত্রভাবে। তো মনমনা মানে কি মনমনা ভাব মানে কি মন মনমনা হও ওরে বাপু অন্য মনস্ক না হয়ে অনন্য চিত্ত তুই, তো আমরা কি করছি সবসময় বুঝতেই পারছো অন্য মনস্ক মানে কি আমাদের যেটা জাগতিক
দিয়ে সব কাজ করে এটা কাল থেকে আমি অন্যমনস্ক হব না, তাহলে কাজ হবে কি করে? আমরা ভুল ব্যাখ্যা করে ফেলি, কাল থেকে তাহলে কাজ করতে হবে, তাহলে কাজ করতে গেলে ওটা হয় না। তো তা না, বলছে ওরে বাপু অন্যমনস্ক না হয় অনন্য চিত্ত তুই, চিত্তপটে কি সবসময় ভগবত ভাবনা নিয়ে, যেমনি আমরা আশ্রমে কাজ করছি, তোমরা যখন আশ্রম করছো না, এই সেম ঘরের কাজগুলো তো আশ্রমে তো হয়, কাপড় কাচা হয় না, রান্না হয় না, লোকের সঙ্গে কথা বলি না, মন্দির পরিষ্কার হয় না, গোশালা হয় না, বাজার যাওয়া হয় না, বড় উৎসবের জন্য যে কাজ সবগুলি হচ্ছে, অফিসে বসা হচ্ছে না, কিন্তু কি আমরা সাধু হয়ে বসে তুমি তোমরা ভাববো আমার ভক্ত হয়ে বসছি আশ্রমে কাজ করি, ঘরের কাজ করছি, ঘরটা একটা আশ্রম, খালি ভাবনার উপর নির্ভর করছে। আজকেই যে তুমি আশ্রমে ধরে অফিসে বড় বড় মাথা জিরা করছেন না, সংসারে তো কিছুই কাজ নেই, সত্যি কিছু কাজ নেই, এর থেকে অসংখ্য কাজ। এক একজন আমাদের বিজয় পিসি আছেন, উনি অবিবাহিত ব্যাচেলার, ওনার বয়স প্রায় 76 হবে, 78, দেখবে যাও 100টা মেয়ের অন্যের সংস্থান করছেন, বিভিন্ন রকম হস্তশিল্প শেখাচ্ছেন, শেখাচ্ছেন, স্কিল ইংলিশ মিডিয়ামে স্কুল চালাচ্ছেন, এরপর উনি অনাথ বড়দের জন্য বৃদ্ধাশ্রম করেছেন, প্রায় 40 জন থাকতে হবে, একলা মেয়ে, অডিটর সব হচ্ছে, তেমনি ভাষণ, তেমনি কথাবার্তা, তেমনি আচরণ, তো করছেন একটা মেয়ে কী করতে পারে? আমরা কী করছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর সংসারের এই যা করছে বুঝতেই পারছি সব। যাক, এইটা হচ্ছে কি অনন্য মনে হয়, তার মানে দৃষ্টান্তের জন্য দেওয়া হচ্ছে যে তারাও করছে, তোমরা যে একলাই করছে তা না, মহারাজরা কি বুঝবেন আমাদের সংসারে কি কাজ, তো তারা তো করছে, তার মানে কি তোমাদের সংসার থেকে ভাবনাগুলো ভাববে এটা গুরুর কাজ করছি, এটা আশ্রমের কাজ করছি, তারা সব ভগবান এইভাবে সংসারে থাকতে গেলে কাজগুলো অনন্য অনন্য চিত্ত হয়ে তুই চিত স্বরূপ আমাতেই অভেদ ভাবনায়, যেগুলো আমার ভিতর যিনি আছেন ঈশ্বর বসেছেন তার কাজ আমি ঘরের কাজগুলো করছি, এটা কিন্তু খুব ভাববে। যখনই আমার কাজ বলছি না, সারা জীবন ভেবেতে গেলেও কিন্তু আধ্যাত্মিকের আমার কিছু রস পাচ্ছি না, ওই কারণে আমার কাজ ভাবছি, আমার ছেলে মেয়ে, আমার মুখ, আমার এই আমারটা না করে এটা তো গুরুদেবের কাজ দিচ্ছেন, মহারাজ আমাকে বলেছেন, সেই জন্য আমি ঘরটা সামলাচ্ছি, এই ভাবনাটা নিয়ে আসো তোমরা, তাহলে তো মুক্তির কারণে এই ঘরটাই হয়ে যাবে, আরাম লাগবে, আনন্দ লাগবে, এটা হচ্ছে কি কথা বলছে চিৎস্বরূপ। হ্যাঁ, আমাতেই অভেদ ভাবনায় অভিনিষ্ট কর মন্তর সতত সর্বতভাবে, সাক্ষাৎ আবার বলতে আমরা কৃষ্ণকে আমরা গুরুকে দেখব, গুরুর ভাবনায় সব সবটা আছে, গুরু করতে দিয়েছে করছি সব কাজ, প্রতিটি কাজ, একটাও গুরু ছিল। ওই জন্য মা সারদা এক জায়গায় বলেছেন, যখন কোনো একজন তরকারি কাটছিল, একজন পুজো করছিল, তার মনে হচ্ছিল মা আমাকে দেখছেন না, কিন্তু মা গিয়ে সেখানে দেখে এসছেন, তখন উনি বললেন যে তরকারি কাটছে যে সেও মায়ের আশীর্বাদ পাচ্ছে, যে পুজোর ঘরে বসে সেও আশীর্বাদ পাচ্ছে, এই ধরনের বহু প্রসঙ্গ এসছে। তো তোমাদের সংসার আছে বলে তোমরা যে ভগবান থেকে আলাদা, আমরা আশ্রম আছি বলে গুরুদেবকে বেশি পাচ্ছি তা নয়, তোমরাও পাবে আমরাও পাবো, কিন্তু ভাবনাটা যেহেতু একটা অনুকূল পরিস্থিতি করতে পারছি, তোমাদের একটু কষ্ট করে ভেবে ভেবে করতে হচ্ছে, পার্থক্য তো আসছে নিশ্চয়ই, কিন্তু ভাবনাটাকে আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের কাছে একটা আজকে বলছেন তিনি। তাই তোর সাথে সরত হবে, মনেই বন্ধন মনেই মুক্তি, মনেই বন্ধন মনেই মুক্তি, তুমি যদি ভাবনা করো যে বন্ধন আমার আমার করো তার বন্ধন, আর মন যদি ভালো ভগবান তার 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 হয়ে গেল মুক্তি, তো মনেই বন্ধন মনেই মুক্তি, এমন যে মন তার বন্ধন কারণ অনির্বচনীয় অবিদ্যায় আমূল উৎপাটন সম্ভব কেবল মায়াধীশ বিজ্ঞান স্বরূপ সবপ্রকার সর্বাত্মক বাসুদেব আমারই অনবিচ্ছিন্ন একাগ্র তাত্ত্বিক মননে। এটি হচ্ছে কি বিরাট একটা তত্ত্ব, যে মনেই বন্ধন মনে মুক্তি, এমন যে মন তার বন্ধন কারণ অনির্বচনীয় অবিদ্যার আমূল উৎপাটন সম্ভব কেবল অনির্বচনীয় মায়া, এই যে দেখতে পাচ্ছি বলছে আমার ছেলে আমার সংসার, এগুলো অনির্বচনীয় মায়ার জন্যই হচ্ছে সব। যেমনি তোমরা স্বপ্নেতে অনেক কিছু দেখো, সত্যি কি সেগুলো হয়, একদম সত্যি মনে হয় কিনা, তেমনি স্বপ্ন যেমনি মনে হয়, তিনি জগতে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সংসারের সব কিছু বলছে ঈশ্বরের অধীনেই হচ্ছে, যেমনি পাকা ঘুরছে সব ঘুরছে নিশ্চয়ই দেখছি, কিন্তু অধিষ্ঠান থেকে ভুলে যাচ্ছি আমরা, এটা ব্যবহার সত্যতে নিশ্চয়ই পাকা ঘুরছে না বলবো কি, তাহলে অন্ধতে ভুল বলছি না, পাকা ঘুরছে কিন্তু সত্যটাকে কারণ ওটা আছে বলে, তেমনি জগতে আমরা সব আছি কিন্তু আমরা কারণটাকে ভুলে যাচ্ছি কি আমার ভিতরে আত্মা আছে বলে। আজকে যদি আমি ধরো ইয়ে হয়ে যাই, স্বপ্ন দেখি বা ঘুমিয়ে যাই, তখন এগুলো থাকে, তখন তো সব থাকে আমার, কিন্তু ভুলে যেত কি সব চলে যায় আবার আসে, এই ধরনের একটা হচ্ছে ছোট স্বপ্ন হচ্ছে 2 ঘন্টার জন্য, আর এটা হচ্ছে কি 60 বছরের জন্য স্বপ্ন, এই ধরনের ভাবনা নিয়ে জগৎটা সব স্বপ্নবধ বলেই তারা বেদান্তে দিদি বলছে। তো বন্ধনের কারণ অনির্বচনীয় অবিদ্যা, আবার কি অবিদ্যাটা না বলা যায় না কি, এমন মানে এমনি সাধারণ ইন্দ্রজাল তুমি দেখো না সত্যি চোখের সামনে কি করে, হঠাৎ একটা সামান্য একটা পয়সা নিলো রুমালে দিল, হট করে পায়রা উড়িয়ে দিল, চোখের সামনে তুই ধরতে পারবে না, চোখের সামনে একটা ফুল ঢোকালে গেলো। আমি এবারে আসছিল এর থেকে গুয়াহাটি শিলং থেকে, আমি কতগুলো কিনেছিলাম, এক একটা দাম অনেক 200-250 টাকা করে, এসে কোনোটাকে সব প্রেজেন্ট করলাম,
হ্যাঁ, তোমরা অবাক হয়ে যাবে, আমি বলবো বাবা আজকে বোধ হয় কামাকে কি জাদু বিদ্যার জন্য দিয়ে দিলাম ওগুলো 150-200 আমাকে একটা ইনস্ট্রুমেন্টের, এমন এমন জাদুবিদ্যা তোমরা দেখে অবাক হয়ে যাবে। শিলংতে আসছিলাম, ট্রেনে বিক্রি করছিল, শখ ছিল জিনিসগুলো, সত্যি তো আমাদের ভেলকি লাগে এই জিনিসগুলো এমনি। আমি দেখলাম ওর প্রসেস লেখা আছে, বলে দিলাম আমাকে, তো ওগুলো সব স্কুলটাকে প্রেজেন্ট করে দিয়েছেন, তুই দেখা খাড়বে গিয়ে আর খুব প্রশংসা নিচ্ছে। এইগুলো আজকাল ভেলকি দেখো, সত্যি না তোমরা বুঝতে পারো, কিন্তু আমি বুঝতে পারবো। অনেক রকম খেলা, বেশ অনেকগুলো নিয়েছিল, ছোট ছোট খেলা বিভিন্ন দাম, তো করুণাকে সব দিয়ে দিলে, এগুলো ভালোবাসে তো বাচ্চা ছেলে, বেশ সুন্দর সুন্দর। অবাক করা, অল্প দামে যে এমন অবাক করা তোমরা ভাবতে পারো, চোখের সামনে মানে বলবো বাবা বোধ হয় কামাক্ষার থেকে শিখে এসছে, কিচ্ছু না খালি হাতের খেল ওটা। হ্যাঁ, এক একটা ইনস্ট্রুমেন্ট আছে, এমনি ধরো কাগজ আছে তো, লাল লাল পর্দা আছে, দুলোর ইয়ে যেটা কাগজে মুড়বো তোমার, সেখানে বের করো, হলুদ বের করে দেবো তোমাকে, নীল বের করে দেবো, বলছি ছোটখাটো অনেকে জেনে নিচ্ছে গুলো, তেমনি অসংখ্য আছে জিনিস। যাক, যদি দেখো যারা জানে না তারা সত্যি হচ্ছে, কিন্তু বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই, কি করে ধরে বলো, কিচ্ছু করেন। তেমনি এই দেখছি সব আমার ছেলে মেয়ে সংসার হচ্ছে, সব হচ্ছে, বলছে মহারাজ বলছে আরে জাদু, এটাই তো অনেক বলছে না, বলা যাচ্ছে না কি জিনিস, কিন্তু বলছে যে এটা ভুল। তেমনি জাদু দেখছো, সত্যি সত্যি ভাবছো কি, চানাচুর দিচ্ছে, সন্দেশ দিচ্ছে। আমার দিদিরা বলছে সেই সময় সবাই ছিল স্কুলে এসেছিল, সবাই হাতে না কেউ চানাচুর দিল, মুড়ি দিল, সব হাতে দেখলো মুড়ি রেখে দিল, যে জাদুগুলো চলে গেলো সব মুড়িগুলো দেখছে কিচ্ছু নেই, ফাঁকা খবর কাগজগুলো নিয়ে আসছে, আর সব ছিল ওদের সন্দেশ দিল একটা করে কলাকান, খিদে পড়বে এখন খেবো না, সব যাওয়ার সময় খাবে, খিদে পাবে যখন এখন খেতে, এখন খাবে না। জাদুওয়ালা বললো খেলাটা দেখে সব চলে গেলো, জাদুওয়ালা খেলা হয়ে গেলো, বলছে আমি ঠিক বলে দিচ্ছি, আমি যাওয়ার পরে আধ ঘন্টা পরে খুলে খাবে, দেখছি কিচ্ছু নেই, খালি খরগাছগুলো আছে। তো সত্যি তো দেখেছে, বিশেষজ্ঞ আরো বড় বড় জাদু করতো সব, মানে এগুলো বলতে আর কি, ট্রেনের মধ্যে বেঁধে দিচ্ছে, জলের মধ্যে ফেলে দিচ্ছে, এগুলো আছে আছে বিদ্যা, কিছু মোহিনী শক্তি আছে। তো মোহিনী শক্তি মানুষ যদি অর্জন করতে পারে, তো ভগবান যে সৃষ্টি করেছে কত বড় মোহিনী শক্তি আমাদের বুঝতে দেবে না। এই জন্য বুঝবার হচ্ছে কি, তাকে ধরতে চাই, যে হচ্ছে এমন এক যে মন তার বন্ধন কারণ অনির্বচনীয় অবিদ্যার অমূল উৎপাটন, এটা সম্ভব কি করে, কেবল মায়াধীশ, এই মায়া যে করছেন এটা একদম মায়া, মানে জানো তো কি ইন্দ্রজাল, যে মায়াবী বলে না, যেমনি হঠাৎ একটা সাপ নাগিন সাপ দেখে না সিনেমাতে, হঠাৎ মেয়ে হয়ে গেলো, মেতে গেলো, হঠাৎ ভ্যানিশ হয়ে গেলো, রাবণ যুদ্ধ করছে দেখতে পাচ্ছে না, ভ্যানিশ হয়ে গেলো, মেঘের মধ্যে যুদ্ধ করছে, এগুলো মায়া, মায়া বলে মানে যেটা বলা জানে মুখে, কিন্তু সে তার শক্তিটা এসে গেছে না, মায়া মায়াবী, ওই জন্য সেই জন্য মায়াধীশ, তিনি মায়াধীশ, আমরা হচ্ছে কি মায়ার অধীন কাঠপুতলি, বুঝতে পারছেন না, তিনি মায়াধীশ। সে বলছে সেই উৎপাটনের কী করে সম্ভব, সত্যি পুরো সংসারটা হচ্ছে একদম ভেবে নেবে ইন্দ্রজাল, দেখাতে দেখাবেন না তো বুঝতে পারবেন না, তো সে কে দেখতে পারে, যে তুমি মায়াধীশের সঙ্গে সম্পর্ক করে তিনি দেখাতে পারবেন, তার আগে তুমি ভেবে নেবে এটা বুঝে না মায়াধীশ, এটা সত্যি চানাচুর নয়, সত্যি এটা নয়, সত্যি তার ছেলে কাঞ্চের বাবাকে কাটছে, কাটছে নয়, পায়রা নয়, কিচ্ছু নয়, সব ওর হাতের ইন্দ্রজাল। তাই হচ্ছে কি, এইভাবে খুব ভাববে কথা, এক একটা কথা না, ছোটো ছোটো কথা খুব ভাববে, এই জগৎটা তিনি বড়, এত বড় ইন্দ্রজাল, এত বড় জাদুঘর, যে এত বড় আমরা দেখছি সব দেখছি কিন্তু নয়, কিন্তু মায়াধীশ তিনি সত্য, বাকি সব তার খেল। তেমনি ভগবান ঈশ্বর সত্য, বাকি যা দেখতে হচ্ছে পৃথিবীতে সব খেল। অতএব কাঞ্চি বউ বর মারা গেল, কাঞ্চি বউ মারা গেলো, কাঞ্চি ছেলে মারে গেলো, কাঞ্চি দুঃখ জানা যন্ত্রণা, তো এগুলো হচ্ছে কি সত্যি ইন্দ্রজালের জন্য কাঞ্চি আমরা, এটাও এক ধরনের, আমাদের বড় হয়ে গেলেও আমরা ইন্দ্রজাল বয়স, তখন যারা মহাপুরুষ যারা গুরু তারা হাসছে, দেখ কাঁদছে, সত্যি ইন্দ্রজালের জন্য কাঁদছে, কিন্তু সত্যি ধরে নয়। যদি তোমার জ্ঞানটা এসে যায় সেটার জন্য হচ্ছে কাকে করতে হবে নির্ভর, একমাত্র বলছে এই অবিদ্যার অমূল উৎপাটন, এই অবিদ্যাটা মানে জানা নেই, অবিদ্যা মানে কি অজ্ঞান, অজ্ঞানের জন্য ছোট অনেকের অনেক যারা ধরো পশুই দেখো না, আমি সেদিন বলছিলাম বাদর ছোলা রেখেছে এদিকে কোটি টাকা রেখেছে শোনা হয় না, কোনটা নেবে ওর বেমরিত ওই ফলটাই হয়েছে সাধারণ, বুঝতে পারছেন না, ওটা নেবে কি করে, যে মানুষ সে চিনে যদি ওটা নিয়ে নিল, আবার একটা মানুষ বসেছে, একটা মহাপুরুষ বসেছে, ঠাকুর রামকৃষ্ণ আরও আমাদের মতো মানে যারা কমলাকান্ত ঠাকুর গুরুদেব, তো এইটা কী নিবি রে, কোটি টাকা নিবি দেখে নে, আর এই মক্ষপদ নিবি, তো আমরা কোটি টাকা জোরে দৌড়াচ্ছি, মক্ষপদ দিচ্ছি, এত বলছি, এত দিন না তাহলে জানে যে এত কথা পাঠ, এত গীতা, এত চণ্ডী, এত ভাগবত, এত স্তত্তাদি আদ্যাস্তুতি কত করছি, তাও কিছু তো না, ওই টাকাটাই চাই, ধনই চাই, দৌলত চাই, বলছি না তো সত্যি দি ফ্যাক্ট। তাহলে হচ্ছে কি, এই মায়াধীশ সঙ্গে সংযোগ করতে হবে আমাদেরকে, এই তিনি কি বিজ্ঞান স্বরূপ, বিজ্ঞান মানে আমাদের যে জ্ঞানটা আছে এটা চাই, কথা বলিস না নদীতা, এই আমাদের হচ্ছে কি এই বিজ্ঞানটা না, সিরিয়াসনেস অসহ্য হাসতে নেই এখন, তুই বুঝেছিস, বুঝে থাক দেখ, বিজ্ঞান মানে কি বিশেষ রূপে জ্ঞান, একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান, একটা অপরোক্ষ অনুভূতি, এই জাগতিক যেগুলো জ্ঞান হচ্ছে এগুলো যে ভিতরে ঢুকছে বুঝতে পারছি, বলছেন উনি এগুলো শাস্ত্র বলছে আমার কথা নয়, এগুলো পরোক্ষ জ্ঞান বলে, যখন তুমি ভিতরে সত্যি
অনুভূতি হয়ে যাবে ধ্যানের দ্বারা, এটা কিছুদিন করলে এস করতে করতে সত্যি তোমার ভিতরে না, তুমি যখন ধ্যানের থেকে ঢুকবে তোমাদের মধ্যে একটু তপস্যা করে সাধন মেজ করো, 3-4 ঘন্টা 1 হপ্তাহ ধ্যান করো, ধুলো জেলে করো, তোমাদের মনে হচ্ছে এমন একটা লেভেল চলে যাবে, তখন যখন হয়তো তোমাদের সঙ্গে একদিন বান্ধবী ছিল একদিন ছিল, তারা এত নাক ডুবিয়ে সংসার করছে, তাদের সঙ্গে মেশো কি লাগবে, তোমার কথা বলে দেবে, নিজেই লাগবে, এখনই লাগছে তোমাদের, যে ওরা কি মেতে যাচ্ছে, কি নিয়ে মেতে যাচ্ছে রে বাবা, এত বেশ জীবে জল আসছে বলতে নিয়ে সংসারে বলছে, এই বলছে, এই বলছে, কত রকম হাসি লাগে, তখন তোমাদের লাগছে কিনা, কেন লাগছে, তখন তোমাদের পরিস্থিতি এমনি আরও উপরে গেলে আরও লাগবে তেমনি সংসারটা, অত সংসার তো এটা আনন্দ করার তো আসল হচ্ছে ভগবানকে নিয়ে, ভগবান যদি দেখো আনন্দ করো তো ঠিক আছে, তো যাক সেই জন্য কি করবে আমাদেরকে কাজ সঙ্গে সঙ্গ করতে, সে বিজ্ঞান স্বরূপ যিনি মায়াধীশ বিজ্ঞান স্বরূপ সব প্রকাশ, আবার বিজ্ঞান স্বরূপ দূরে নয়, আবার অদ্ভুত ব্যাপার যে একজন আমাদের সব আছি, আমরা বসে সব অজ্ঞানে ডুবে আছি, অবিদ্যা ডুবে আছি, আর ওখানে গুরু আছে, অন্য সব এক ক্যাটাগরি আলাদা, তাও বলছেন না, বুঝলি, তোমার স্বরূপটা তাই অদ্ভুত ব্যাপার, মানে তুমি 80 হাত দূরে, কেউ হচ্ছে 100 হাত দূরে ধরো ম্যাক্সিমাম, কেউ এক হাত দূরে, তো যে যত তার কাছে গেছে তার কাছে তত তার গুণটা পাবে, আমাদের ভিতরেই আছে সেটা, আবার প্রত্যেকের ভিতরে আছে সেই স্বরূপটা, মায়াধীশ তুমি নিজেই মায়াধীশ, কিন্তু আবার মায়াতেই ফসে আছো, যেমনি মাকড়সা নিয়ে করে নিজের অস্তি জল করে নিয়েই কাউ গুটিয়ে নেয়, সূর্য কি করছে নিজেই মেঘ তো রেখেছে নিয়ে ঢেকে যাচ্ছে, আবার অদ্ভুত নিজের অবিদ্যাতে নিজেই ঢেকে যাচ্ছে, যেন মায়াধীশ বলছে, সেই জন্য বিজ্ঞান স্বরূপ যিনি বিজ্ঞান স্বরূপ সব প্রকাশ, আমার যে অন্তর নিহিত অন্তরে যিনি আছেন সচ্চিত আনন্দ স্বরূপ গুরু ভগবান ঈশ্বর ইষ্ট, ওই জন্য কৃষ্ণ চিন্তা করতে করতে ভিতরে কৃষ্ণকে দূরে ভাববে না, কৃষ্ণ ভিতরে আছেন, কৃষ্ণ 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 যখন জপ করবে না, ইষ্টমন্ত্রগুলো করবে, এগুলো দেখো বিশেষ সময় বিশেষ মুহূর্তে কানে লেগে যায়, তোমরা এতদিন ইষ্টমন্ত্র হচ্ছ, ওইখানে কৃষ্ণ আছে, কৃষ্ণ কৃষ্ণ চোখের মধ্যে নিয়ে আছি, চোখের ধ্যানের মধ্যে, ওটাতে জাস্ট একটা কিছুক্ষণের জন্য খামুইকে আসবো, এখানে কৃষ্ণ চোখের মধ্যে ধ্যান করছি, কৃষ্ণ 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 কৃষ্ণ, আবার চোখটা করে কৃষ্ণ কৃষ্ণ, অমনি না হয়, তোমার ভিতরে কৃষ্ণ আছে, তুমি যেখানে তোমার সঙ্গে সঙ্গে যাবে কৃষ্ণ, তোমার সঙ্গে সঙ্গে দুর্গা যাবে, তোমার সঙ্গে সঙ্গে কালী যাচ্ছে, তোমার ভিতরে অন্তরের ভিতরে আছেন তিনি, অন্তরে না থাকলে তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, কথা বলতে পারছো, মন বুদ্ধিকে কে প্রকাশ করছে বলো, লাইটটা কে দিচ্ছে, স্বপ্নের মধ্যে কে লাইট থাকে, তো বলছে তোমার ভিতরেই আছে তিনি, এইভাবে হচ্ছে কি তোমার সব প্রকাশ সর্বাত্ম প্রত্যেকের আত্ম হতে আছে, সর্বাত্ম মানে একটা আত্ম নেয়, কিন্তু যারা কুকুর বিড়াল ছাগল তাদের মধ্যে বোধ নাই, আমাদের মধ্যে বোধ আছে বলে দিচ্ছে যে হ্যাঁ আমাদের মধ্যে আছে, তাহলে বুদ্ধির বোধটাকে বুদ্ধিকে কে প্রকাশ করে, বুদ্ধি নিজের ক্ষমতা আছে, ওগুলো জড় তো, টিউবলাইটের কোনো ক্ষমতা আছে লাইট দেবে, লাইটের কারেন্ট না থাকলে বল, কারেন্ট না থাকলে আজকে, এটা কিন্তু সত্য, ধরো একটা জিনিস দেখছি ভিডিওতে তুলছে, এটা বাকিগুলো সব সত্য হচ্ছে, কিন্তু ভিতরে কারেন্টটা তো মেন, তো তার জন্য সেটা হচ্ছে, যতই চাঁদে চড়ছি মেন তো মানুষের বুদ্ধি, সেখানে বুদ্ধি থাকলে কে বুদ্ধিকে কে যোগাচ্ছে বল, ঈশ্বর ভগবান, সেই জন্য সব প্রকার সর্বাত্ম প্রত্যেকের ভিতরে, কখনো ভাববে না আমার ভিতরে নেওয়ার ভিতরে নেই, প্রত্যেকের ভিতরে জগতে যা দেখছি, আবার কি এই ঘন্টায় যদি তোমার এসে যায় যে আমার ভিতরে যাবে, সবার ভিতরে আছে, যে কাউকে সত্য লাগবে তোমার, যদি কেউ যদি সত্যতা করে বলেও থাকে তাকেও লাগবে না, মনে ঠিক আছে কি করবো, এখন সত্য তোমার তো তোমার মধ্যে ডুবে আছে, মায়া লাগবে, দয়া লাগবে কাকে, এই জন্য মহাপুরুষদের হয় কি প্রত্যেকের সঙ্গে নাকি টেনে কী করে আমাদের মজা আছে বলতে, তোদের দেখে না স্কিস করছে গুরু বলতে, তার স্কিস করাটা ভালো এক পক্ষে, তোমার সঙ্গে সময় হয়তো একটু কড়া বলে দিই, একটু বোকে দিই, এই করো সে করো, একটু তাড়াতাড়ি মোলায়ম করছি মানে, তার তোমাদের সঙ্গে মিশে গেলাম, ওই তোমার লেভেলে কী ভাবছো বলে, আর যখন এই জগতে থাকবে না তখন মোলায়মটা থাকে না, ঈশ্বরের একটা আবেশ চলে আসে, মানে তোমাদেরকেও সেভাবে তৈরি করি, কারণ তোমার মহানতা আছে তো, তোমাকে আমি অন্য মহানতা দিয়ে দিয়ে দেখছি, তোমাকে তোমাকে অনেক উঁচু স্টেস্টিমেন্ট দেখছি, আর যখন সেটা পাচ্ছি না তোমাকে বকাঝক করছি, বুঝতে পারছো কথাটা, তোমার যদি আমি যদি ভালোবাসতে কথা তোমাকে নিচুতে দেখছি, তোমাকে মানুষ দেখছি আমি, আর আমার লেভেলে আমি দেখছি, যদি ভালো খেলোয়াড় থাকে না, যদি ক্যারামবোর্ড খেলছে তার পার্টনার যদি ভুল করে দেয় সেটা রেগে যাকো, তারপরে কি তোকে আমার স্টিমেন্ট তুই কেন করলি এমনি, আর যে ক্যামেরা যে খেলছে পার্টনার তার থেকেও খারাপ খেলে, তখন যা খেলে ঠিক আছে, ওর উপর নির্ভর করে ওর ঘাড়ে চাপে, আবার তা না তো চাইছি তোমাদের আপগ্রেড সেটা হয়ে যাক, সেই জন্য অনেক আলোচনা চর্চার মধ্যে আর কিছু নয়, ওই কারণটা ভালো করে খেলা খেলা আবার ঠিক খেলে ঠিক চলবে, সে সব প্রকার সর্বাত্ম বাসুদেব আমারই অনবিচ্ছিন্ন একাগ্র আত্মিক মনে, আমারই অনুচ্ছিন্ন নিজের ভিতরেই অনবিচ্ছিন্ন বারবার মনে মনে ভাববে এই জিনিসটাকে, যে তিনি আমার ভিতরে আছেন, আমার ভিতরে আছেন, আমার ভিতরে আছেন, এই অনবিচ্ছিন্ন একাগ্র তাত্ত্বিক মনে সবসময় একাগ্র একাগ্র, ইষ্টকে ছাড়া কাউকে মানে তুরিয়ন্দ মহাজন থাকতে নিয়েতে উত্তরকাশীতে বলছে, যখন তপস্যার সময় এক ইষ্ট গুরু ছাড়া কাউকে আমরা আমি কাউকে এই মধ্যে ব্যবধান আনিনি, এক গুরু ইষ্ট গুরু মহাজন মুখে শুনেছি, সতীশ মহাজন জানিনি, সতীশ যখন উত্তরকাশী ছিলাম রুদ্রাবাসে, তোর এক গুরু ইষ্ট ছাড়া মধ্যাহ্ন করে ব্যবধান, এটা মহারাজের মুখে শুনেছি ক্যাম্পে, তো তোমাদের সবসময় সেই ভাবনাটা উচিত না, এক চুল অন্য কোনো ভাবনা আনবোই না, এক গুরু ইষ্ট ছাড়া কোনো চিন্তা নেই, ব্যাস
অনবিচ্ছিন্ন একাগ্র, কিন্তু কিছু মনে করেন আজকে হচ্ছে কি বিভিন্নকে যদি ইনপেশেন্ট পড়াই তাহলে মুশকিল, তার তত্ত্ব কথাগুলো নেবো, তার শব্দগুলো নেবো, কিন্তু তার আকৃতি বিকৃতি কিন্তু সে গুরুগ্রিষ্ট, এছাড়া কিছু নাই। কারণ বিভ্রান্তি হয়ে যাচ্ছে কি কার বাজার চলছে, কে কথা বেড়েছে, কে কথা বেশি করছে না, আজকে কিছু মনে করেন বিভিন্ন বাবাজি আসছেন তার বেশি চলছে, সে ঘরে আটকে রেখে দিই চলছে আমাকে রাখতে তার ভালো হবে, ভালো হবে, তাহলে গুরুদেবের আস্থা নষ্ট হলো কিনা বলো তুমি? আমি বারবার বলছি, আবার বলছি, গুরুদেব তো নিষ্ঠা নেই বলে এগুলো করছে না, গুরুদেব বলছেন হ্যাটসঅ্যাপ টোল হ্যান্ড আউট অল সবাই যেন পুজো করো, কিন্তু কি আজকে কি প্রয়োজন আছে কিছু গুরুদেব উপরে? গুরুদেবকে করতে পারবেন না তোমার আংটি মধ্যে পড়তে দিতেন মার জানো তুমি? এগুলো যে আজকে আসতেন না প্রতি ঠাকুর ঘরে একবার ঢুকতেন দেখতেন এক তিনি ছাড়া কিচ্ছু নাই, গুরু ছাড়া ইষ্ট ছাড়া, তোমার ভিতরে তিনি আছেন, লাস্টে সেও থাকবে না। সে কি করছে আমি দুনিয়ার সব যে যখন যে চলছে বলছে ওটা রাখলে কাল ওটা ওই ফটোগুলো রাখছি, তারপরে নিজের কনফিডেন্সটা গুরুর সঙ্গে তোমার সেই নিষ্ঠাটাই নাই, গুরুকে অপমানের করাচ্ছে, গুরুর জায়গাতে আসনে বসাচ্ছে আরেকজনকে অন্য ইয়েকে, বলছি না নিজের পরম্পরার সব ফটো রাখো কিন্তু গুরু আগে ইষ্ট আগে তারপরে সব। এখন আমাদের পরম্পরার বাইরেও বহু দেখছি সব যেটা যেমন চলছে, আমাদের চেখে রাখলে চলছে বেশি তো লোটে রাখি, আরেকটা ওই চলছে বেশি রাখি, ঠিক আছে ওনার পুরো শ্রদ্ধা ভক্তি ওনার আদর্শগুলো নেবো নিশ্চয়ই, যেটা বলে এই জন্য অনবিচ্ছিন্ন একাগ্র তাত্ত্বিক মননে, তাদেরকে তাত্ত্বিক মননটা হচ্ছে না গুরুর থেকে সরে যাচ্ছে। আমি যদি 80% মধ্যে ভাগটা যদি 50% অন্য গুরুতে দিয়ে দিচ্ছি, অন্য ফটোতে দিচ্ছি, গুরুর পর আসছে ভাগটা বলো? আজকে তুমি বলো না, তোমার প্রতিদেবতা যদি থাকে আরেক প্রতিদেবতার সঙ্গে যদি তুমি বেশি ভাব করো, বেশি ভালোবাসা করে কথা বলো, তো প্রতিদেবতা খুশি হবে? আমি আর বেশি কিছু বলবো না। আজকে যদি কোনো স্ত্রী যদি অন্য তার স্বামীর সঙ্গে বা কোনো স্বামী যদি অন্য স্ত্রীর সঙ্গে বেশি গল্প করে ইয়ে করে ভালো হবে? তেমনি গুরুতে তেমন নিষ্ঠা নেই, তার প্রতিদিন নিষ্ঠা নেই, তেমন আমার গুরুজন আমার তিনি সব সর্বস্ব, আমার যখন গুরু সর্বস্ব আমার যেন ইষ্ট সর্বস্ব, তো এছাড়া আমি কেন করবো অন্যকে? দরকার হচ্ছে কি তিনি কি কম দিতে পারেননি? আমার নেবার ক্ষমতা নেই। আরেকটা ও কি বলছেন ওই কথা তো দুঃখ লাগে, আর নিজের কথা হতে পারে পড়লো না, নিজের আত্মকথা পড়লো না, মহারাজের পত্রজন পড়লো না, অমুক এই বলেছেন অমুক যখন কি সুন্দর বলছেন না কথাগুলো আমার গুরুদেবে বলেছেন, তোর পড়ো আত্মকথা পড়ো কি দেয়নি কি মানে পুরো খাদান পড়ে আছে, অমৃতবাণী পড়ে আছে, সবসময় পরম্পরাটা রাখবে ঠিক আছে, এই জন্য সব জায়গার থেকে মধু দেবে, কিন্তু আগে মধুটাতে পেট ভরি নাও, শেষ করো তারপর তো তুমি যাবে, নিজের পেটই ভরলাম না, নিজের জিনিসগুলো পুরো চিপে নিংড়ে নিলাম না, আর অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এতে কি পরম্পরা বৈশিষ্ট্য? আমাদের একটা একটা প্রত্যেকটা ঘর মনে আছে না, আমি যে কথা বলছি তোমাদের ভালো লাগছে না, আমাদের তপন্দ ত্রকসন্দ মায়সন্দ আমাদের স্বামী বিশ্বাসানন্দ সে পরম্পরা একটা আছে রিয়াজ, তাতে তাড়াতাড়ি তোমাদের হবে প্রত্যেক আলাদা পাওনা। আজকাল যে সব জায়গায় সৎসঙ্গ চলছে, আমাদের পরম নাচানেচে আছে, গাওয়া আছে, ঝাপন আছে, কোনো দিয়েছ কীর্তনগিরি গুরুদেব করেছেন? আমাদের তো হচ্ছে না ব্যাস নাচানেছি কুতকুতি, ওদেরটা ভালো লাগছে সৎসঙ্গ, কিচ্ছু দরকার নেই, আত্মচেতনায় বসে যাওয়া প্রত্যেকটা একটা মানুষ হলে 10টাকে কন্ট্রোল করতে পারবে, এগুলো পরম্পরা ঘরোয়ানা জিনিস। আমিও ঘুরি বহু জায়গায় যাই, আমাকে বসতে হয় সেখানে, কিন্তু না আমি ঘরোয়ানা ছাড়িনি, তো একদিনে আমি চেঞ্জ করতে পারি, আমার অনেক লাভ হবে, তাতে এখনই আমাকে পাবে না তোমরা কোথায় কোথায়, না আমি গুরুদেব ছাড়ো না, আমি তপস্যা সাধারণ ভোজন তপস্যা যেমনি থাকে সিম্পল লাইফ আমার ব্যাস দরকার নেই, এটা মরে ধরেছিলেন এই জিনিসটা আমার তপন চেয়েছিলেন সবাই, এই যে ঘরোয়ানাটা তো তোমরা ছাড়ো আজকে এই কালকে ওই কালকে ওই, ওদেরটা খুব সুন্দর ওদের ঠিক আছে আদর্শ, কিন্তু ঘরোয়ানা হতে কম নেই, আমরা নিইনি আচ্ছা ঠিক আছে, পরিবেশ পরিস্থিতি তো মন্ডলীর মধ্যে হতে পারে, কিন্তু গুরুত্ব তা করেনি, গুরুত্ব নেই, গুরুত্ব আসল জায়গাতে চেপে আছেন সেগুলো নিয়ে আমরা যাই হোক, সে হচ্ছে কি উৎপাদন করো প্রক প্রকাশ সর্বাত্ম বাসুদেব আমারই অন্ধবিচ্ছিন্ন একাগ্র আত্মিক মানে অনন্য জ্ঞানে মননশীলতাই, এই অনন্য জ্ঞান ন অন্য অনন্য আর অন্য জ্ঞানই থাকবে না, হচ্ছে কি জানো কু ভূ জায়গায় ঘুরতে নাই, এক জায়গায় কু ঘুরো সত্যি, আমি তো গুরুদেব ছাড়া কিচ্ছু চিনি না জানি না, মহারাজ করেছেন তপন্দ ছাড়া, তার এতে দরকার আছে তোমাদেরও, আরও নিষ্ঠাকে বাড়াও তোমরা, তপর বলছে অনন্য জ্ঞানে বারবার বলছে অনন্য জ্ঞানে মননশীলতাই, মননশীলতাই মননাশ ব্রহ্ম নির্বাণ, একটাই যে মনে হলে তো মনের নাশ হয়ে যাচ্ছে, মননশীলতা হচ্ছে কি মননাশ, মননাশ কি অন্য জিনিস নাশ হয়ে যাচ্ছে, তো মননাশ বাসনার অবসান শ্মশান বলছি নাচুক তো আসে বাসনা কখন শ্মশান হবে, তার মানে কি একটা জিনিস বাসনা করতে হচ্ছে গুরু বাসনা, বাকি অন্য বাসনা করবো না, নাচুক তাহাতে সময় শ্যামা চিন্তা করলে তাহলে না তিনি নাচবে, তাহলে শ্যামাকে নিজেকে ভিতরে আনতে হবে, যেন মননশীলতাই মননাশ তাই ব্রহ্ম নির্বাণ নরের নারায়ণে, তো সাক্ষাৎ আমাদের নারায়ণে হচ্ছে কি আমার স্থিতি এসে যাবে, যেটাকে কি সংসার ব্রহ্ম নির্বাণ, তো হচ্ছে হয় মনোযোগী, বারবার সাবধান করছে চিঠিগুলো বারবার পড়বে, হয় মনোযোগী সে প্রত্যেক পরাবৈক্যত্ব সম্পাদক, সে সবসময় যেন আমাদেরকে গেছে যে সেই তার সঙ্গে একাত্মত্ব আমাদের সম্পাদনের জন্য আমরা প্রয়াসী হই, পারবি না ও জিজ্ঞেস করছে তারা পারবি না জানা, এটা আসবে একটা এটা হয় জোয়ার বাটা থাকবে বিভিন্ন প্রভাব পড়বে, তো মাঝে মাঝে আজকে তার কাছে বসতে হয়, আজকে তো তোমরা এসছো কত যে উপকার হচ্ছে, আজকে মণ্ডলীর তো প্রায় কয়েক হাজার ভক্ত আছে,
তাদের যা আছে তাই আছে, গুরু করেছিলাম সেগুলো ফটো রেখেছে, ঠিক আছে, তাহলে আমার এগুলো দু চারবার মিষ্টি জল দিয়ে দিলাম, বাবা বলছেন কথা পাঠ করে দিলাম। এই যে কত দরকার, শুধু আমি বলছি সকাল শুধু মহারাজ বলছেন সাত আমৃত আসুক্তে কালাম বেদান্ত চিন্তা, মরবার আগে পর্যন্ত বেদান্ত চিন্তা করতে, সবার জন্য বলছি এটা, তোমাদের তো আরও বেশি দরকার, কারণ তোমরা বুঝতেই পারছো সংসার আছে। আমাদের মতো লোককে বলছে যে আসুক্তে কালাম বেদান্তে চিন্তা, আমরণ আমাদেরকে কী করতে হবে, এগুলো শুনতে হবে, এগুলো চর্চা করতে হবে। এটা কাউকে কটা করে মহারাজের কথা, এগুলো বলছে যে পারবি না, বিজাতীয় সংস্কার বসে দুর্নিবার মনের গতি প্রপঞ্চ বিমুখী মহা মুশকিল। তাহলে যদি সত্যি কথায় যদি দুর্নিবার পাচ্ছি না, হ্যাঁ হ মনোযোগী, সে প্রত্যেক আত্মত্ব সম্পাদনে পারবি না, তো বিজাতীয় সংস্কার এমন হতে দিচ্ছে না আমাদেরকে। আমাদের এমন প্রবল সংস্কার, আজকে একটু আলোচনা চর্চা করছি, হয়তো কেউ বলবে ভালো, কেউ বলবে মন্দ, কেউ বলবে দূর কিছু শুনলাম না, কি বুঝলাম, তো লেখা চলে পড়ে নেবো, আমরা তোর থেকে বেশি করছি, আমরা খুব এক জায়গায়। এই যে বিভিন্ন রকম আমাকে যে উঠবার গতিটাকে আমাকে কী করছে, বিভিন্ন সংস্কার হয়, আমার অহমিকা বয়, হয়তো আমার জাড্যতা, বয় হয়তো আমার রজগুণী, আমাদের তমগুণী, বিভিন্ন আপন আপন সংস্কারটা, যেটা মহারাজের কথা, সংস্কার বসে দুর্নিবার মনের গতি এই প্রপঞ্চ অভিমুখী, জাগতিক ভগবান ছাড়া ইষ্ট ছাড়া যা কিছু প্রপঞ্চ বলে প্রপঞ্চ, হ্যাঁ এটা অভিমুখী আমাদের মন, যেটা আছে এটা প্রপঞ্চমুখী, সে দুর্নিবার মনের, দুর্নিবারে রোকা যায় না এটাকে, মনের গতি হচ্ছে অতদিকে প্রপঞ্চমুখী, সেই প্রপঞ্চমুখী মহা মুশকিল। তাহলে বলছে সংস্কার এমন প্রবল যে হচ্ছেই না, তোর মনে হচ্ছে মহা মুশকিল, তাহলে মহা মুশকিল, তাহলে তোর বলছে মদ ভক্ত হ, একটু উনি বলছেন তাহলে কী করতে হবে, এটা যদি হচ্ছে না সংস্কার, বলছে মন মনে আমার জন্য মনন কর, তো যদি মনন করতে নাও পারছি তাহলে কী বলছে, তারপর দ্বিতীয় বলছে কি তুই আমার ভক্ত হয়ে যা। এবার ভক্ত সম্বন্ধে কী বলছেন, একটু ইজি করে দিলেন, বলছে আমার ভক্ত হ, ব্যাস আর কিছু না, তুই আমার ভক্ত হ। ভক্ত অর্থ কী করছেন, জাগতিক যাবতীয় কাজ, কাজ করার ফাঁকে ফাঁকে রোজ বারে কয়েক বস অনুরাগ ভরা, তো মাঝে মাঝে গুরুদেবের কাছে আমাদের জন্য বসি, গুরুদেবের কাছে আমাদের ইষ্টের কাছে বসি, বার কয়েক বসি, হ্যাঁ বার কয়েক বসো অনুরাগ ভরা। ভগবত উপাসনায়, এটা হচ্ছে উপাসনা, উপাসনার একটা গুণ হচ্ছে কি, উপাসনা হচ্ছে কি সবসময় তোমাকে প্রে করতে হবে, ডাকতে হবে তার কাছে, উপাসনা করতে, উপাসনা রাখতে হয়। এটা আরও একটু সহজ করলেন, যে তুই কী করছিস, তুই জাগতিক যাবতীয় কাজ করার ফাঁকে ফাঁকে রোজ বারে কয়েক বস অনুরাগ ভরা ভগবত উপাসনায়, এদিক ওদিক দুই রাখ, কিছুটা ছাড় দিলে, মানে সংসার কর আমাকেও দেখ, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার কাছে বস, মাঝে মাঝে বস, আরাধ্য ইষ্ট দেবতায় শ্রী পাদপদ্মে মতি রেখে, মতিটা রেখে মানে তাকে ভালোবেসে শ্রদ্ধা করে, যেটা আমরা করছি মতি রেখে, কিন্তু ইজি করছেন, ফার্স্ট ভার্জনে বললেন, তারপর সেকেন্ড বয়ে থার্ড বলছেন, কিন্তু করতে তো হবে তাকে, বলছে আরাধ্য ইষ্ট দেবতায় শ্রী পাদপদ্মে, আদত্ত ইষ্ট দেবতা, ইষ্টকে শিব গুরু শিবরাম যে আছে, ইষ্ট দেবতায় শ্রী পাদপদ্মে মতি রেখে ভক্তিভাবে ভজন পরায়ণ করে যা সাংসারিক কর্তব্য সব। সেই জন্য হচ্ছে কি আমাদের মহারাজ বলছেন, গুনগুনিয়ে গাইতে গাইতে তোমরা পুজো করতে করতে জপ সবসময় কিন্তু তোমরা আরাধ্য দেবতাকে করতে করতে সংসার কাজগুলো কর সব, রেখে ভক্তি ভজন পরায়ণ করে যা সংসারের সব কর্তব্যগুলো, কর্তব্য এটা করতেই হবে সংসারের কাজ। উপাস্তি শোধিত, যখন উপাসনা করতে করতে হয় কি, উপাস্তি কৃত উপাস্তি বলে, উপাসনা একটা গুণ আছে, তো কৃত উপাস্তি হয়ে যায় তখন তোমার ভিতরে একটা জ্ঞানের উদয় হয়, এটা নিয়ম হচ্ছে। তুই বেশি উপাসনা যারা করে না, দিন না জেনে হোক না জেনে হোক, তুই সত্যিকার জেনে করে, এর একটা ফল আছে, এই যে যারা মহাবৃত্তি মনোযোগ করছে তোমাদের ফল আছে। আমাকে একজন বলে, মহারাজ আপনি বলেছেন, আমি জানি না, চলার পথে ওরকম বলি, বলছে এত কাজে লেগেছে আমার জীবনে, যেমনি নবগ্রহ স্তোত্র বলেছিলাম, বলছে তবে থেকে আমার কোনো আসে না বিশ্বাসে, তাহলে কী হলো, বলছে উপাস কৃত উপাস্তি, যে উপাস্তি শোধিত, অন্তঃকরণ অন্তঃকরণ শোধিত হয় উপাসনা করলে, অর্থাৎ তুই বুঝতে পারছেন কিন্তু হবে, আজকে রামদেব বাবার এত রোগ টোক সারছে, উনি উদ্গীত ওঙ্কারে করাচ্ছেন, ভ্রমারি করেছে সব, তো উদ্গীত ওঙ্কার হচ্ছে সব, এটা উপাসনার মধ্যে পড়ছে, সেই উপাস্তি শোধিত অন্তঃকরণে কালে হবে মনন প্রবণ, এটা মনন হয়ে যাচ্ছে সবসময় একদম প্রবণ, আর তৎ পরিপাকে শ্রেয় সুনিশ্চিত, তার পরিপাকে তোমাদের শ্রেয় সুনিশ্চিত, নিশ্চয়ই সুনিশ্চিত হবে পরিপাকে, তাই উপাসনাই কর, তাও সম্ভব নয়, আরও কমাচ্ছেন ধীরে ধীরে, উপাসনা কর, এবার ঠিক আছে, যদি মনন না করতে পারিস মদ ভক্ত, তো ভক্তর কাজ কি উপাসনা করা, বলছে তাও সম্ভব নয়, অনেকে বলে না দেখ তুই পারবি কেমনি করতে, অনেকে যারা খুব মানে কাজের ইয়ে, আচ্ছা আরও একটু কাজ কম, আজ কম, আচ্ছা ঠিক আছে যা, বিভিন্ন বিবাড়ি ধরো আজকে ধরো উৎসব হবে, শোন প্রথমে কড়া কড়া কাজ দেয়, দেখ বড় বড় কাজ পালো না, আরও ওটাও পারবে না,
লাস্টে এক কাজ করি, তুই কাজ করবি কি না, আমাদের অসময় করি আমরা, এক কাজ করে জোড়াত করে রিসেপশনটা আপনি নিয়ে নিন, ও তো কিছু কাজ নেই, পকেট হাত দিয়ে আসুন আসুন বসুন, ওকে রিসেপশনের কাজ দিই। তো কী করবো, বড়ো কাজ করতে পারবো না, দায়িত্বশীল কাজ, তখন কী কাজ দিই, তখন বসে বসে আপনি রিসেপশন করুন, লোক দেখে আসুন বসুন সব গুরু ভাই দেখে, মানে গা যাবে ওটা ভালোবাসে। তো এইগুলো বলছে কি, এক একটা করে তেমনি মহারাজ বলছেন তাও সম্ভব নয়, তো কী বলছে, বলছে তাই উপাসনা কর তাও সম্ভব নয়, তো তাই বলছে কি বিশ্বাসক্তি এমনই কর্মব্যস্ত যে, মানে কর্ম করতে গিয়ে উপাসন দুটো ছাড় দিলেন, যে কর্ম করো উপাসনাও করো মাঝে মাঝে, বলছে কিন্তু বিশ্বাসক্ত, বিশ্বাসে এত বেশি আসক্ত আমরা বা যদি হয়ে থাকি যে আমরা কিছুতেই তাতে উপাসনাতেও করতে পারছি না, ঠিক মতন সময় দিতে পারছি না, সময় নাই, কারণ এটা কিন্তু ঠিক বলেছে, যদি সত্যি অনাসক্তই আমি ঠিক সময় পেতাম, কিন্তু কাজের ছুটনতি বলছে না ভগবানের রাখতে পারছি না, এটা আমাদেরকে দোষ, এটা এটা ফল্ট, কিন্তু বলছে তাতে যদি বিশ্বাসক্ত এমনই কর্মব্যস্ত যে ভগবানকে ডাকার সময় পেরো না, আদৌ পাও না তোমরা, ঠিক আছে আচ্ছা, তো বলছে মজ্জাজি হ, মজ্জাজি মানে কি মজ্জনশীল হ, মানে নিত্য নৈমিত্তিক সত্য স্মার্ত বা সাধারণ ব্যবহারিক যা কিছু করিস না কেন, ফলাকাঙ্ক্ষা না রেখে সর্বাধার কর্মদক্ষ যজ্ঞেশ্বর আমার প্রীতির জন্য করে যা অকৃতিত্বের ভাবে নিত্য নৈমিত্তিক কাজ, অকৃতিত্বের ভাবে ব্যাস, কর্ম তো করতে হবে, কর্ম করে যেতাম খালি সেই কর্মফলটা আমাকে দিয়ে দে। তাই বলছে সৌত স্মার্থ, বিভিন্ন আমাদের শাস্ত্রের কথা আছে, সৌত স্মার্থ দুরকম কর্ম হয়, যেমনি ধরো উপ তড়াকা দিয়ে এগুলো করে সৌত করে, যাক যজ্ঞ হোমটম করে একটা স্মার্থ কর্ম, এগুলোর মধ্যে পড়ছে বিভিন্ন রকম, তো যাক সৌত মতো বা সাধারণ ব্যবহারিক যা কিছু করিস না কেন, প্রত্যেক কাজের ফল হচ্ছে, তো ব্যবহারিক যা কিছু কাজগুলো যেটা ফল হচ্ছে জানো তো, যে তুমি ভগবান অর্পণ বুদ্ধিতে কাজগুলো করো তোমার ভগবান দর্শনের খুব কাছেই যাচ্ছ, আর যদি নিজের জন্য করছো সেটা আরেক ধরনের ফল হয়ে যাচ্ছে, আসক্তি বাড়ছে তোমার, আরেকটা সমস্যা, যদি অনেক সময় অনেক বলতেন বা শাস্ত্রে আছে সুস্থ শরীরের জন্য কামনা করবে না তোমরা, যদি হয়তো অসুস্থ শরীর মারা যাচ্ছ, বলছে বাবা সুস্থ শরীর কামনা করলে যখন তোমার তো মরে যাবেই, তুমি একদিন যাবে তোমার নিয়তি আছে, আবার সুস্থ শরীরের জন্য সুস্থ ফ্রেশ একটা করবো করবো ওর জন্য আরেকটা জীবন নিতে হবে আমাকে, হ্যাঁ অনেক জায়গায় বুড়ো হয়ে যাচ্ছে এবার যাবেই, ধরো ইস ভগবান আমাকে সুস্থ করলেন কষ্ট করলেন যে মরে গেল, তার বেচারে সব পূর্ণ সব হয়ে গেছে আর মুক্ত হয়ে যেত, সে ভগবান দর্শন হয়ে যেত, হয়ে গেছে আর তার জীবন শরীর আসতো না কষ্ট জানা যেত, তাই ওই শরীর কামনা করছে সুস্থ শরীরের কামনা, ওটাও কামনা তো, আর একটা শরীরটা নিতে হলো তাকে সুস্থ শরীরের জন্য, এই ধরনের একটা বিরাট ডেঞ্জার জিনিস, সেই জন্য বলছে যে সর্ত বা সাধারণ ব্যবহারিক যা কিছু করেছে না কেন, ফলাকাঙ্ক্ষা প্রত্যেকটা কাজের ফল হয়, সেই ফলাকাঙ্ক্ষা না রেখে যে প্রত্যেকটা করছি বলে এই ফল পাবো, আমরা প্রত্যেক কী করি দেখি যে এরপরে কী পাবো, আমি ওকে আমি কাউকে দেখছি একটা কলা দিলাম, একটা সন্দেশ দিলাম বেশি করে সাজিয়ে দিলাম, বুঝতে পারছি দরকার আছে, আর কাউকে দিলাম একটা বাতাসে দিয়ে বিদায় করে দিলাম, আপনি ওর সঙ্গে বেশি ধরম বড় আছে, সত্যি প্রতি পদে পদে আমরা করছি, যারা ঘরের কাজ করছে তাদেরকে কোনো রকম যেগুলো আছে সে ধরনের, আর বড় একজন কেউ এসে গেলাম তার জন্য ঠিক আছে মর্যাদার জন্য দিচ্ছি, কিন্তু ফলাকাঙ্ক্ষা রেখে আমরা কারবার করছি, বলছি তা না ঈশ্বরের জ্ঞানে ভগবান জ্ঞানে সবাইকে করো, আমাদের মহারাজ দেখতাম যারা কাজ করতে তাকে বেশি বসিয়ে তাকে বেশি খাওয়াতে ভালো করে, হ্যাঁ রিক্সাওয়ালাকে টেম্পোলাকে বেশি দিতেন উনি, কারণ ছিল কেন মনে ওটা কাটাবার জন্য, বলছি সবসময় ভগবত জ্ঞানে তুমি যদি দেখো তাহলে তবে তারপর তার ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কাজগুলো করতে বলছে, ফলাকাঙ্ক্ষা না রেখে সর্বাধার কর্মাধ্যক্ষ সর্বের আধার, যার আধার যার মধ্যে এই জগৎটা ঘুরে বেড়াচ্ছে, তুমিও আমি জীবজগৎ সব কিছু, তিনি তো কর্মাধার, তো সে কর্মাধার যিনি যজ্ঞেশ্বর আমার প্রীতির জন্যই করে করে যা কাজ, ভগবান বলছেন আমার প্রীতির জন্য তুই কর কাজ, আজকে প্রতিটা জায়গা কিন্তু তার কাছে যাবে, আজকে যদি একটা গরিব ভেবে বা অসহায় ভেবে তুমি তো গালাগালি দাও সেটা তার কাছে যাচ্ছে সর্বাধারে কাছে যাচ্ছে, আবার যে একটা চোর বা ডাকাত বা হয়তো বদমাশ বা লুচ্চর তাকে ঘরে এসে তুমি চা খাওয়াচ্ছ তোমার প্রমোশন পাওয়ার জন্য বিরাট খাতির করছো, সেই পাপটাও কিন্তু ভগবান দেখছেন তোমাকে ক্ষমা করবেন না, একটা নিঃস্ব নিরীহ সাধারণ লোক তাকে অবজ্ঞা করছো তার পাপটা কিন্তু ভগবান দিচ্ছেন, ওই জন্য তিনি তো আধার বলছেন এত বড় কথা বলছেন, সেই জন্য ফলাকাঙ্ক্ষা না রেখে যে তুই তোর কাজ সেবা করে যা, যে কর্মা ফলাকাঙ্ক্ষা না রেখে সর্বাধার কর্মাধ্যক্ষ যজ্ঞেশ্বর আমার প্রীতির জন্য করে যা অকৃতিত্বের ভাবে, কখন নিজের কৃতিত্ব নিস না, যখনই আমার কর্তৃত্ব তখন তো আমি মাপদণ্ড করবো কার সঙ্গে দরকার কার দরকার, আমার কর্তৃত্ব আমি রাখলামই না, আমি জাস্ট একটা মানে মেসেঞ্জার, যেমনি পোস্টমাস্টার সব জায়গায় চিঠিগুলো দেয় ওকে কাউকে ভেবে ভালোবেসে কাউকে মনিহরটা কম দেয় বেশি দেয়, যেমনি এসছে মনিহর তার দিচ্ছে, কাউ 500 দেয় কাউকে 2 টাকা দেয় কাউকে দেয় না, আমাদের কবিগুরুর একটা ছিল না ছোটো বাচ্চা, তুমি সবাইকে চিঠি দিলে আমাকে চিঠি দিলে আমাকে ভালোবাসো না,
সুন্দর, খুব সুন্দর ছিল। তেমনি যেমনি একটা সাধারণ পোস্ট মাস্টার, তেমনি আমরা হচ্ছে কি একটা আমাদের কোনো কর্তৃত্ব রাখবো না, ঈশ্বর পাঠিয়েছেন যখন যে আসবে, যার জন্য আজকে ফল টল থাকে না, আগে একটু করতে হবে। আজকাল দেখি যা ফল আছে দিয়ে দিই আমি, ব্যাস। কে বেশি কে কম, একটু সাধারণ তো বেশি কর্মী কর্তৃত্ব কারণ হওয়া হতো করি না, তাহলে ভুল হবে একদম না, কিন্তু আজকাল দিন শেষ করে দিয়ে দিলে বা সার বাবা নিশ্চিন্ত আশা করে বড় আপডেট দিলেন, এবার আমাকে কমনা তো দিলেন, দেখছি আমাকে খালি হাতে পাঠিয়ে দিলেন, তার তো তাতে যত জলদি বিদায় হয়ে ভালো, যত ফলগুলো এই তো কর্তৃত্ব আমি রেখেছি না, তাহলে আমার সাথে কী রিলেশন, আমাকে তাহলে ভালো বলবে, ওইটা না সম্পূর্ণ বুঝছি কি প্রীতির জন্য, তাকে প্রীতির জন্য আমি সর্বদা তাকে খুশি করার জন্য আমি আমি জাস্ট একটা মেসেঞ্জার, আমার মধ্যে যেন এই কর্তৃত্ব থাকলে তখন আমার আসবে, আমার কর্তৃত্ব রাখবো না সেই অকৃতভাবে কথা বলব না, নিমিত্ত মাত্র হয়ে অকৃতভাবে নিমিত্ত আর বেশি না, 10 মিনিট পরে তো শেষ করবো, ধৈর্য ধরে দেব, অকৃতভাবে নিমিত্ত মাত্র হয়ে কাজ করতে বলছে, কেন কর্মাধার তিনি অধ্যক্ষ, তিনি তাকে দিচ্ছি তো আমি, তোমার যে ব্যবহারটা যাচ্ছে সেগুলো ভগবানের জন্য যাচ্ছে, যে কোনো জন্য, কিন্তু হ্যাঁ কতগুলো জিনিস আছে, যেমনি ধরো আজকে খোসাটা ছিলকাটা যেটা আছে ওটা গরুকে দেওয়া উচিত, অন্য জায়গায় ফেলা উচিত, পচে নষ্ট হবে, যেটা ধরো কোনো পান্তাবাদ কিছু হয়েছে ওটাকে তুমি আবার কোনো মানুষকে দিতে যাবে, যার যে না ওদিক তাদের যে ডাইজেস্ট পর এটা কিছুটা বিচার করতে মানুষ ছিল, যেগুলো নিয়ম সেগুলো বলছে না, কিন্তু সব কিছুর জন্য বলো যে আমাকে যারা দিচ্ছে করাচ্ছি বা সেই ধরনের নিজের কর্তৃত্ব না, নিজের স্বার্থ না, তাহলে হলো যে ভগবত অকৃতিত হবে নিমিত্ত হয়ে, ভগবত তর্পণ কল্পে নিষ্কাম কর্ম চিত্ত প্রসাদন পুরস্বর, চিত্ত প্রসাদন হয়েছে আমাদের, হ্যাঁ নিষ্কাম কর্মযোগে চিত্ত পুরস্বর মন সমাধান পূর্বক, আমার ভিতরে সবসময় কি আত্মস্থিতিতে আরও ঢুকে যেতে হবে, বাবা মনের মধ্যে কোনো আমার মানে বৈচিত্র্য থাকছে না, ও ভালো ও মন্দ, ও ছোট ও বড়, ওর সঙ্গে বেশি ভাবছে বেশি খাতির, এর জন্য আমরা নিত্য নৈমিতিক করছি এগুলো আমরা, যার জন্য দুঃখ পাচ্ছি, কর্তৃত্ব করছি তখন ভগবানও ঠিক দেখছেন মজার জিনিস আছে বাবা, তাই হচ্ছে কি এই মন সমাধান পূর্বক, যখন কখন আমার মনের সমাধান যখন আমরা এগুলো করবো, তবে শ্রেয় সাধনে সহায়ক হবে এগুলো, আমাদের আধ্যাত্মিক পথে সহায়ক হবে, তাহলে বুঝতে পারছি একটা ভগবত দর্শন একটা আধ্যাত্মিক জগতে চাপার জন্য আমাকে কতগুলো জিনিস আমাকে সৎ এইগুলো ভেবে করতে হয়, এই চিঠিটা তারপরে পত্রবচন তোমরা ডেলি পড়বে, যতটা পারবে বুঝবে চেষ্টা করবে, প্রত্যেকে পত্রবচন সাধন বিধি যা দেওয়া আছে না এতে ভাবা যাবে না, তো বলছে সে পূর্বক শ্রেয় সাধনে সহায়ক, কর্মে কাটে কর্মপাস, কর্ম কিন্তু করবে সবসময়, সবসময় কর্ম করে যাবে, লোকের যতটা পারো পরিশ্রম করো খাটো, কর্মে কাটে কর্মকাজ করে যা কাজ, কেবল ভগবত প্রসাদন মানুষে, তো আজকে যে এত বকছি এত এই করছি আলোচনা করছি এখান থেকে ওখানে ওখানে সেটাকে আমার কোনো আর কিছু পাওয়ার বাকি আছে, আরাম পেতে পারি না, অনেকে তো বলছি আপনি চলুন মাঝে ওখানে, আরও অনেক পরিচিতি হয়ে এসে যাচ্ছে চারদিকে, ভালো ভালো ঘর ভালো ব্যবস্থা, আরামে থেকে শুয়ে একটা টাইম করে তিনটে জানার সাথে ওখানে আসুন, আর এসব ঘরে ঘরে দরকার নেই, তিনটের সময় আজকে খেয়ে উঠেছি জানো, তাহলে এসছে রূপা এসছে বলছে আমার রূপা হয়েছে ওদের নিমন্ত্রণ করেছে, আমি ঘড়ি দেখে দিচ্ছি আড়াইটা আছে তখন খাইনি, পৌনে তিনটে বলছি তিনটে উঠেছি খেয়ে সঙ্গে সঙ্গে ভোর চলে গেলাম, আর তোরা খাও হয়েছে কেন না বেচারে হয়নি কোনো কারণ হয়নি, আমি একটু অন্য কাজে বসলাম, এগুলো অন্য কিছু খারাপ না করেই আমরা এখানে চলে আসলাম, গাড়ি আসতে দেরি হলো কিছু পাইনি জন্য একটু রেস্ট নিলাম, কিছু মনে করে দেরি হলো অন্য কারণ আমি রেস্ট নিচ্ছিলাম না, আমার কিছু এগুলো দরকার ছিল, ওগুলো টাইম লাগবে তো তাও পাচ্ছি না আমি, দেখ তাও কি এটা কিসের জন্য, আমি জানি যে আমি ভেবে করি ভক্তি করে না করি আমি তার কাজ করছি ব্যাস, আর তার ফল পাচ্ছি সত্যি হাতে নাতে, সেই প্রসাদনে মানুষে অবধারিত অপবর্গ বাসনা অবসান অবসান হবে তোমাদের, এইগুলো কর্মে কাটে কর্ম পাস, নিজের কর্ম যে পাস আছে না সেগুলো কেটে যায়, খুব কর্ম করবে খুব করবে, একদম কর্মী করবে না, যার হয়ে লোকের জন্য করবে পাঁচ জন্য করবে নিজের, যদিগুলো তোমার বাধা আসছে না মনে হচ্ছে ওগুলো কাটিয়ে দেবে সব, হ্যাঁ করে যা কাজ কেবল ভগবত প্রসাদন মানুষে, তুমি তাকে খুশি করার জন্য সে প্রশ্ন না, কাজ করে চলে আসলে প্রশংসা শুনতে যাবে না, একদম শুনবে না, না 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 একদম করে চলে আসবে ব্যাস, যেখানে দুস্থ যেখানে ইয়া মহারাজ বলতেন হাসপাতালে গিয়ে বাবা যাদের কেউ দেখতেছেন এক একটা বেডে 10 জনকে থাকে, পাশের একটা গরিব ছেলে তার কেউ দেখবে আসেনি, বলছি সেখানে গিয়ে একটু দুটো হাত বুলালে দুটো বিস্কুট দিলে তো করবে, আমার নিয়ে বলেছেন একদিন, আজকাল যুগ পাল্টে গেছে কী ভাববে, কিন্তু না কিরম আছিস না আছিস এগুলো হাসপাতালে যাবে মাঝে মহারাজ নিয়েই বলেছিলেন একদিন, প্রসঙ্গতে টাটাতে অনেক বলতেন, তাই বলছে করে যা কাজ কেবল ভগবত প্রসাদন মানুষের, তাকে খুশি করছি আমি, প্রচণ্ড আনন্দ হবে, এসে চুপ করে বসবে দেবে দা আজকে অনেক কাজ করলাম প্রভু, মিশন দেখেছি সাধুরা প্রচণ্ড এটা ওটা লেবুরিয়াস কাজ করে সন্ধ্যাবেলা চাদর মুড়ি দিয়ে সব বসে থাকে মিশন চুপচাপ খণ্ডটা শোনে, বিরাট কাজ করছেন, কেউ বলে অমুক করছে অমুক করছে না, চিত্ত প্রসাদন সুন্দর করছেন ঠাকুর তাদের করে নিচ্ছেন, সাততলে এসে সেই ভগবত প্রসাদন মানুষে অবধারিত অপবর্গ বাসনা অবসান, আমাদের যে অপবর্গ যেগুলো অবসান বাসনে তাথ নারাজ,
আরো তিনি বলছেন যদি এইসব নিষ্কাম কর্মযোগ করতে যদি না পারিস তা তো যদি নারাজ হয়ে না করবো না ব্যাস থাকে তো আমাদের না আমাদের বান্ধবের কথা নাই করব নাই যাব লে বাবা তোকে টাকা পাঠিয়েছে নাই যাবো না যদি না ঢুকে গেছে ব্যাস সেই তাতেও যদি নারাজ ভগবান বলছেন কারণ সত্যি একটাও তো দেখছি পরপরে তো করছি মানে তার পার্সেন্টেজটা পুরো 100% যেটা বলছে করতে পারছে না তাতেও যদি নারাজ আরো একটু হালকা করছেন যেমন বলি না আরে বেগুনটা কত দিবি রে 10 টাকা দেখ কত দিবি 9 টাকা যত বলি কিছুদিন নয়ের নিচে নামছে না নারাজ তার তেমনি হয় না তেমনি আমাদেরকে উনি বলছেন বিভিন্ন রকম যে যদি ভালোর জন্য বলছে এত সংস্কারবদ্ধ ওর বিষয়ে আমার পাড়া নামছেই না কিছু তো হচ্ছে না সে ঘুরে পরে আওয়াজ চাই গুরু নাই দেবো গোড়া এমন না বাপরি বাপ থাকে তো তাতেও নারাজ তো বলছে কর্তৃত্বের মোহ এতই প্রবল যে সেটা কর্ম নাশ মানে নিষ্কাম কর্ম করতেই পারছি না ভগবত বুদ্ধিতে করতে পারছি না এত কর্তৃত্ব প্রবল গুরুদেব বলছেন কর্তৃত্ব মোহ এতই প্রবল বেশ উপরোক্ত জ্ঞান ভক্তি কর্মযোগের কোনটাই যদি না পারিস জ্ঞান ভক্তি যদি না পারিস তো মাং নমস্কুর খালি আমাকে নমস্কার কর ব্যাস আর কিছু না আমাকে নমস্কার কর মাং নমস্কুর তোমায় নমস্কার করি ওই নৌ নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ বলেছেন একটা নমস্কার কর একটি নমস্কার করবো একটি নমস্কার ওই জন্য তিনবার বলছে না গুরুদেবকে স্মরণ কর ওং নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তে গুরুকে এখানে ইষ্টকে ওং নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তে গুরু ইষ্টভিন্ন বিশ্ব প্রপঞ্চ আধার স্বরূপ যে তাতে বলল অধিষ্ঠান স্বরূপ মায়াধীর মায়াধীশ যিনি তাকে সেই তিনি জগৎময় তিনি সর্বরূপে এসছেন ভাবনা করে ওং নম শিবায় গুরুবে সচ্চিদানন্দ মূর্তে ওই জন্য ইষ্টমন্ত্র জপের আগে প্রথমে এই মন্ত্রটা তোমরা করে নেবে বা জয় মা জয় মা জয় মা গুমতে গুটে এটা করবে তোমরা বলছে তাহলে একটা নমস্কার কর প্রকৃষ্ট যোগ এই প্রণতি যোগে প্রকৃষ্ট যোগ সবসময় খুব প্রকৃষ্ট যোগ এটা মানে যেটা বিশেষ যোগ এতে হয় প্রণতি যোগে প্রপত্তি প্রীতি প্রার্থনাময় পাঞ্জল প্রণামে পাবি মোরে প্রপত্তি প্রীতি প্রার্থনাময় যে ঠিক ঠিক এগুলো থাকে যদি প্রীতি ও প্রার্থনাময় প্রাঞ্জল প্রণামই পাবি মোরে তারপরে প্রাঞ্জল যেন প্রণামটা আমাদের হয় কমসে কম মানে কাট প্রোগ্রাম না ঠক্কর ঠুকে নিলাম আজকাল সব বেরিয়েছে না সব হাঁটুরও গাড়বে না হা পায়ও ছুবে না সে হাঁটুতে পারে ফেলে নিতে বিশেষ করে তো আমাদের বেশ বলেছে আজকালের দিনে সহায়িকার দিনে ছিল মানে আজকাল এমনি ছিল তো বলছে এখন সব কি হয়েছে সব এমনি হয়েছে এমনি ভাই এতেই প্রণাম হয়ে যাচ্ছে আরো বিশ বলছেন আগে বেশ বলছেন আগে কোলাকুলি ছিল এখন সব মানে অন্য ধরনের হ্যান্ডসেট হয়ে গেছে ডিস্টেন্স এগুলো সব ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তো প্রসঙ্গ তাহলে কি হলো প্রপত্তি প্রীতি প্রার্থনাময় প্রাঞ্জল প্রণামী পাবি মোরে ঠিক প্রাঞ্জল প্রঞ্জনে করি এটা প্রণামীর একটা বিরাট গুণ আছে হ্যাঁ নমস্কৃতি দেবে নিষ্কৃতি ঠিক ঠিক যদি নমস্কৃত হয় তা নিষ্কৃতি দেবে আমাদেরকে হ্যাঁ নিয়তির নিগ্রহ হতে সত্যি আমরা প্রণাম করতেও শেখা উচিত যখন উত্তরকাশীতে সিদ্ধগিরিজি মহারাজ কে প্রণাম করতাম ওনার পায়ে ধুলো কাদা মানে ভাবা যাবে না পা ফাটা মেনটেন নাই আমরা তো সবসময় পরিষ্কার সাধু সবাই তো নয় এটা কিন্তু একটা ব্যাপার আছে জানো তো অদ্ভুত ব্যাপার বিভিন্ন রূপের ভক্তদের থাকে সবাইকে তুমি ধরতে পারবে না মেনটেন্যান্স নাই আমাদের স্বামী একজন জ্ঞানানন্দ মহারাজ খুব বলেছেন উনি ব্যাঙ্গালোর ছিলেন খুব বড় ডাক্তার তখনকার দিনে মরিস গাড়ি বিরাট বড় ডাকের ছেলে মিশনের উনি একটা খুব ভালো আমার একটা মানে চোখ খুলে দিয়েছিলেন দেখুন মহারাজ যে ফ্যামিলিতে যে সংস্কার নিয়ে আসে না সে ব্রহ্মকু পুরুষ হয়ে যাবে অদ্ভুত হবে সেই স্ট্যাটাস ট্যান্ডাসটা থাকে কিন্তু পরিষ্কার আমরা দেখুন এক দেখেছি একটা কাপড় একটা চপ্পল মানে 10 বছর হচ্ছে যে হাওয়া চপ্পলটা লাল লাল সব সবুজ বেরিয়ে গেছে কিন্তু পরিষ্কার ছমছম তা কিন্তু আবার দেখুন নাম দৃষ্টান্ত বললো যে গায়ে একজন নেপালি বা একজন গড়ওয়ালি হয়তো ব্রহ্মকু পুরুষ সে কিন্তু তার ঘরটা তখন শুরু ইয়েতে উই মানে কাপড়ের ঢাই অপরিষ্কার সুরি কিন্তু তাকে অবজ্ঞা করবো না কিন্তু তোর সংস্কারটা কিন্তু থেকে যাচ্ছে আবার কেউ কেউ কিছু গালাগালি দিত ওই কথা কি বলছো শুনছি না আদে এত কষ্ট করছি বা এটা এত অবজ্ঞা করাচ্ছে পাটটাকে এখানে গল্প করার তাহলে কি হলো বলছে দেখছি আমাকে দৃষ্টান্ত চোখে দেখছি নাম করছি না দেখছি তিনি কিন্তু ব্রহ্মকু পুরুষ কিন্তু তার সংস্কার আমার দৃষ্টান্ত করেনি দেখেনি তুমি দেখেছি অনেক মেয়ে ছেলে নাম করবো না ছেলেও নাম করবো না যারা ঘরে কোনোদিন গোছানো শেখেনি না তাদের একটা 12-14-18-20 লাখ টাকা ঘর কেছে ঘর কিনে নিচ্ছে ডিভাইনগুলো কিন্তু সাজাতে যায় না আর লোকে অল্প জিনিসে এত বিউটিফুল সাজাচ্ছে ভালো লাগে তেমন বুঝতে সংস্কার এটার সঙ্গে ব্রহ্মপুরুষ মানে যে ছেঁড়া কাপড় ও দোদর এটা পিসাচবধ বলে জড়বধ উন্মাদবধ তার জন্য পরিষ্কার সঙ্গে সম্বন্ধ না এই পরিষ্কার বলছে কি ছিমচাম নয়
তো তেমনি প্রসঙ্গ মনে পড়ে গেল, সিদ্ধগুরু ছিলেন আমাদের গুরুদেব ছিলেন, সবসময় টিপটপ পা যেন আলতার মতো পরিষ্কার, তার জন্য আর্ধেক কাপড় পরতেন কিন্তু পরিষ্কার দেখেছি ওনাকে একটা, মানে যদি সিঁদুর ডাক লেগেলে এমনি করতে প্রচন্ড পরিষ্কার। তার মানে বলছি না ঘর থেকে তোমরা ডাস্টবিন করবে বা একদম কিছু করবে না, আধ্যাত্মিক না পরিষ্কার, কেন তোমার সংস্কার কিন্তু আধ্যাত্মিকের সঙ্গে সম্বন্ধ না। তাই বলছি নমস্কার যখন করতে পাঠালেন আমাদের মনে পড়লো হঠাৎ, তখন কিন্তু লাগতো কিন্তু তিনি ব্রহ্মপুরুষ, উনি উনি থাকতেন আমার দরকার কি, কিন্তু তাতে ক্ষতি হয় না। ছোটানন্দ মহারাজকে প্রণাম করতে গেলাম, তো উনি বললেন প্রণাম বাবা, যদি তোমরা প্রণাম করতে যাচ্ছ তো সাক্ষাৎ ভাবে সুখদেবকে প্রণাম করছো, যদি দৃষ্টি থাকে ভক্তি থাকে না সিরিয়াস না করে তো ওনাম বুঝতে পারতাম না, ভাববে সাক্ষাৎ সুখদেবকে প্রণাম করছো। হ্যাঁ তখন মনে হচ্ছে উনি উনি করে দিয়েছেন সবাইকে, শিবিরের নিয়ম হচ্ছে কি জানো, ওই খাওয়া দাওয়া থাকা দমজান সারাদিন যদি এই কথা চলে গুরুর একটা স্পিড থাকে তখন মনটা উনি হয়ে যায়। আর একটু সাবধান করলেন, তোমরা যা প্রণাম করতে পারাচ্ছি তোমাদের যদি চোখ থাকে আরও সব সিরিয়াস হলো, সাক্ষাৎ ব্রহ্ম পুরুষকে যাচ্ছ সাক্ষাৎ সুখদেব তিনি, তাকে প্রণাম করলে তুমি ধন্য হয়ে গেলে। একদিন এমন বলতেন না কিছু না, খরসুয়াতে ক্যাম্প হয়ে গেল, একটা বিরাট হাড়ি অজন্তা নিয়ে যেত, দেখো তখন সরল শিশু মন আমাদের সাদা সিধা, যা বলতে যেন ধ্রুব সত্য মনে হতো, ওই যে হাড়ি টাকা প্রণাম করে বা অন্যের কোনো দিন অভাব হবে না, সবাই হাড়ি ঠেকাচ্ছে, মানে আমি ঠেকা লাগালাম যেমন আমার, যাতে ওই সাধু হবতের পরে কোথায় খেতে না পাই সত্যি অন্যান্য অনবর্তন নাই, আর উল্টো ভরপুর অন্নপূর্ণ আমার সঙ্গে ঘুরছে হাড়ি, ওটা বলছে বাবা আটটা ক্যাম্প করেছে হাড়িটা, যে অন্নপূর্ণাটা মাথায় ঠেকা পণ্য করো, তেমনি ছোটো ছোটো কত ঘটনা, সবাই হাড়িটাকে প্রণাম করছে, ভাতের হাড়িটা গজেন্দা নিয়ে যেত আর কি, পঞ্চাশ জনের রান্না হাড়িটা, ও দিব্যি বলছে আটটা ক্যাম্প করেছে বাবা, ও প্রণাম করো চুয়ে, তাহলে তোমার অন্যের অভাব হবে না, আমিও হাড়িটাকে প্রণাম করছি, সবাই করলো, তোমার বিশ্বাস ছিল মহারাজ বলেছেন না ওটা ব্যাস তাই করছি, সত্যি তাই কিছু অন্যর অভাব নেই, কিন্তু অন্য তো আমার অভাব নেই, বলেছে একশো লোককে সত্যি ঈশ্বরের ইচ্ছাতে খাওয়া তো পারা যাবে কোনো তারিখে পাতে, হ্যাঁ এই বিশ্বাসে মিলা বুঝতো তর্কে বুধুর। তেমনি উনি বললেন বাবা সুখদেব বাবা তোমরা কিন্তু গিয়ে প্রণাম করবে আর ভাববে যে সাক্ষাৎ ভগবানকে স্পর্শ করছে, তোমাদের ধন্য যাচ্ছে ভগবানকে স্পর্শ, তো আমরা করেছি অমনি ভাবে আজকে বড় বড় মহাপুরুষকে অমনি ভাবে তো করেছেন, না তার কাছে পরিচয় করে দিয়েছেন আমাকে, ব্রাহ্মণ সন্তান কাশ্যগোত্র, উনি ওই দৃষ্টি দিয়ে দেখে আমাকে কি আপ্যায়ন করছেন, বাপরে মহারাজ উনি করে পরিচয় করেছেন, তো তার কাছে ছড়ান লাগে আরে ভগবান আত্মপূর্ণ সিদ্ধগুরুজি আমাকে আত্মপূর্ণাত্মা হয় যখন দেখতেন আত্মপূর্ণাত্মা, তো ওনাকে প্রণাম করছে মহারাজ উনি আমাকে দেখছেন ভিতরে আত্মপূর্ণাত্মা হয়ে যায়, আমিও প্রণাম করছি প্রণাম করছি, মানে ওই সব মহাপুরুষদের দাঁতে হলো না ভগবান দর্শন হয় না, সাক্ষাৎ ভগবান দেখছি, দু তিনজন ছোট মহারাজকে দেখেছি, হরি তীর্থজি কৈলাসের ছোট আনন্দ মহারাজকে দেখেছি আর আমাদের গুরু মহারাজকে দেখেছি, এগুলো মহাপুরুষ আজন দীনেশ সাধনজি মহারাজ গঙ্গতীতে ব্রহ্মপুরুষ একদম। তো এই হচ্ছে কি আমাদের হচ্ছে কি দেখার চোখ, তো বলছেন বাবা সুখদেবকে দেখবে নিয়ে প্রণাম করলাম, তখন কি বলে জানেন যদি বাবা চোখ না থাকে তার অপোজিট আবার, তাহলে কি বাবা পাগল ঘরদের আছি তো বহু লঙ্গমনি জটাজাটি চুল নাই ঘুরে বেড়াচ্ছে বাবা, যার চোখ নাই সে পাগল ঘরেতে অমনি দেখবে একটা প্রতঙ্গ, বিশ্বাস করে বলার পরে যাই না কার কি ভাবছে, আমার তো জ্বালে গেছে না গিয়ে থত্র করে কাঁপছি ঢুকছি প্রণাম করছি, বলছি সাক্ষাৎ ভগবান করছি প্রণাম, ভিতরে যে কি অনুভূতি, তখন অল্প বয়স তখন তো কাঁচা বয়স কোমল আর পদ্মফুলের মতো পবিত্র কিছু জীবনে জানতে দেয়নি, বাবাও জানতে দেয়নি তিনিও জানতে দেয়নি, অল্প বয়সে বেরিয়ে গেছি ওইটাই জীবনের সব মানুষকে পেয়েছি, তারপরে গুরুদেবের তখন প্রণাম করছেন আরও তিনি কে ভগবান সাক্ষাৎ সুখদেব, ব্যাস প্রণাম করছি কি ভালো লাগছে, তখন পায়ের মধ্যে বিশ্বাস করো উনি তো চটি পরতেন না খালি পায়ে, ধুলো কাদা উত্তরাখাশের মধ্যে কোনো সাবানও পড়ে নেই জলও পড়ে না কিছুই পড়ে না, ওই গঙ্গায় জলে চলে আসে উনি ছোটানন্দ মহারাজ, একদিন ভান্ডার জল আসেনি যাও দেখে এসে কী করছে ছোটানন্দ, তো সত্যি শেঠ বড়ে এসেছে ভান্ডারা ভান্ডারা, তো কী করলেন ওই অদ্ভুত একদম, ওনাকে দেখে কোনো সংস্কার কিচ্ছু লাগে না, জানেন তো অদ্ভুত ব্যাপার, অন্য জগতের লোক নিয়ে শুধু নদীতে ডুবলেন চলে আসেন চালিয়ে ভান্ডার খাবে, না পোছা না কিছু করা আচড়ানো জলে ডুবলেন আবার চলেন চালিয়ে ভান্ডার, জল ঝরছে আস্তে আস্তে আর গঙ্গা জল ঠান্ডা, ব্যাস চললাম ফুল দিয়ে প্রণাম করলাম, তখন আমার সেই মুহূর্তটা সত্যি পেয়েছি যখন দরকার ছিল, মেন বলে না একটা বয়স থাকে ওই বয়সটা তো পুরো পেয়ে গেছি আমরা, ওই তিরিশ বছর যে পেয়ে গেলাম না আর মজা বলছি তিরিশে দিতে পা চারদিকে ফর্সা করে নেবা, আর তখন আমি বয়স কুড়ি বছর আমার আঠেরো বছর, তো এটা একটা বিরাট সময় মেন টাইমটা গুরু কৃপা নালে আর হয় না, তখন আমাকে বলছে যা বেদান্তে পড়ে উপনিষদ পড় এ বেদান্ত আচার্য হয়ে যাবে লেকচার দিতে পারবি ইংলিশে সংস্কৃতে বড় সব প্রবচন করছে কথাকার বহু রোজগার বহু সম্মান বলছেন, আবার হাসছেন না ওখানে আবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে আবার পাঠালেন না জোর করে এখানেই হবে, কিন্তু কারণ ওখানেই সংস্কৃত পড়ালেন, সংস্কৃত কলেজে গিয়ে লঘু সিদ্ধান্ত পড়তাম ডেলি সাড়ে চারটার সময়, অনেক গল্প আছে সেই নিয়ে সংস্কৃত উপদেশ দিলাম আমাকে আশীর্বাদ করেছেন, তো বেড়াসে পাঠালাম বলে ওই খালি কথা প্রবচন করে বুঝলি রে কথা বলেই হলে, হ্যাঁ বহু টাকা কিন্তু ফুরফুর করে, কিন্তু তাদেরই দেখছি আজকে আত্মজ্ঞান না হওয়ার জন্য কী কষ্ট ছিল, যারা কথাকার প্রবচন করে হাজারের লোক ওটা বলে যেন গুরুর সান্নিধ্যে থেকে সে জিজি তো আমরা পেয়েছি ওর থেকে বড় কিছু হতে পারে না, আর সেটা আমি প্রতিদিন আমি না গুরুদেব ছেড়ে যাবো না শেষ মুহূর্ত ধরে রাখবো, সেই জন্য মহাপুরুষরা আমাকে প্রায় যারা মিশনের বড় সব সুবানন্দজি সুনীল মহারাজ
তাহলে স্বামী কীর্তিজনজি মহারাজ, স্বামী অচ্যুতানন্দজি মহারাজ যিনি এখন প্রায় ভাগবতের প্রবচন দিচ্ছেন, উনিও বলেছেন যে আপনার যা ভাগ্য, অল্প বয়সে এক তো সাধারণ জন্য চলে এসেছেন, গুরু আপনাকে আশ্রমে কোনো সেবাতে দিলেন না, ডাইরেক্ট নিয়ে চলে আসলেন, প্লাস ওনার কাছে থেকে তপস্যা করাচ্ছেন, এর থেকে বড় হতে পারে না। সাধারণ জন গুরু সান্নিধ্য থেকে করাটা মানে সত্যি দূর, মানে যারা আমার মহারাজ তপন্নমার থেকে উনি চলে গেলেন, উত্তর হচ্ছে একলা, কিন্তু আমি গুরুকে পেয়েছি। তো এটা বলার তো আর কিছু না, তোমাদেরকে এই পত্র বচনের মধ্যে যেসব কথাগুলো গুরুর ডাইরেক্ট কথা, যে যদি চোখ থাকে ও দেখতে হবে, সে চোখ ছিল দেখবে, তেমনি ভক্তিভাব দিক দিয়ে হচ্ছে কি প্রণামটা তোমরা খুব করবে, কে কি করছে কে কি করছে না, প্রণামটা তোমাদের খুব দরকার। তাই বলছে যুগে শ্রীরামকৃষ্ণ বলছে যে এই লীলার মন্দিরের তো কথাই নেই, মায়া এই তিনি কথা কথা কী করতেন, মন্দিরের তো কথাই নেই, ঠাকুর কী করতেন, মায় মসজিদ গির্জা দেখেও করছে নমস্কার করে জোড়ে, ভগবত চিন্তা হয় যে সেথায়, সে ভগবত চিন্তা সেজন্য হরিনাম সংকীর্তন ক্ষেত্রে মাটিতে মাথা ঠেকাচ্ছেন পরম ভক্তি হরে ঠাকুর। হ্যাঁ, অহরহ ভগবত্তায় আরূঢ় রয়েও গর্ভধারিণী শ্রীচরণে প্রণতিরক্ত হো, ঠাকুর করেছেন এগুলো, আমার তপন্নমাজ করছেন পত্রপূর্ণ, মা ভবতারিণীর পায়ে তো সতত নমস্তশ্রী 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 নম নম, স্বয়ং সর্বপ্রণম্য হয়েও কেশব প্রমুখ মান্যগণ্য তথা নগণ্য অনেককেও সাক্ষাৎকারে আগেই নমস্কার জানিয়ে জাগাচ্ছেন তাদের প্রাণে প্রণতি প্রেরণা। তো সেই হচ্ছে কি আমাদের পরম্পরার আজকে সেই প্রণতি প্রবণ প্রভু প্রভুর মানস সন্তান রাখাল রাজ ব্রহ্মানন্দ কলকাতায় গিয়ে রয়েছেন বলরাম মন্দিরে, কাজে কাছেই যাবেন উদ্বোধন সীমাকে প্রণাম করতে, তা পঞ্জিকা দেখে স্থির করেছেন পুণ্যক্ষণ, কি অভাবনীয় ভাবঘন শ্রদ্ধাপূর্ণ প্রগাঢ় প্রস্তুতি। হ্যাঁ, নির্ণীত লগ্নে সিঁড়ি বেয়ে